অন্ধকারে গড়িয়ে চিত হলো কাফা ফিস ফিস করে ডাকলো কাফা ট্রাকের পেছনে ওদের সাথে একজন গার্ডও উঠেছে জানিও নিচু চাপা কণ্ঠে রানা বলল চুপ রানার কণ্ঠস্বরে অদ্ভুত একটা উত্তেজনা রয়েছে টের পেল কাফা ভাবল কি হয়েছে রানার কিছু করেছে নাকি কিন্তু না করার আর কিছু থাকলে তো দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল সে দোস্ত জানি কি করছো তুমি এ সময় কেউ বিরক্ত করলে মনোযোগ ছুটে যায় কিন্তু শুধু নিজের জন্য না করে আমার জন্যও একটু দোয়া করো দোস্ত জীবনে জেনে না জেনে কত পাপ করেছি সারা দিল না রানা মরুভূমির উপর দিয়ে ঝড় তুলে ছুটছে ট্রাক ওদের গায়ের ওপর চেপে আছে মোটা ভারী তের পলটা দুজনেরই হাত পা দড়ি দিয়ে বাঁধা রানা করেছো দোস্ত পাশ থেকে জানতে চাইল কাফা রানা নিরুত্তর কেমন যেন সন্দেহ হলো আবার কাফার এত নড়ছ কেন তুমি পেশাব পেয়েছে বুঝি ছেড়ে দাও কেউ তো আর দেখছে না তোমাকে একটু বিরতি নিয়ে আবার বলল ছেড়ে দিয়েছ নাকি খবরদার অমন ভুলো করো না মাফ চেয়ে এই শেষ সুযোগ অজু করারও আর সুযোগ পাবে না আর যদি ছেড়ে দিয়েই থাকো স্বীকার করো সরে যাই আমি ফিস ফিস করে প্রলাপ বকেই চলেছে সে তা না হলে গড়িয়ে এসে ভিজিয়ে দেবে আমাকে চাপা কণ্ঠে কি জানো বললো রানা কিন্তু ট্রাকটা তীব্র ঝাঁকুনি খাওয়ায় কথাগুলো শুনতে পেল না কাফা গাড়িটা মরুভূমি ত্যাগ করে মেইন রোডে উঠে পড়েছে গতি আরও বেড়ে গেল হঠাৎ করে রানার কানের কাছে মুখ সরিয়ে আলো কাফা কি জানো বললে তুমি দোস্ত কথা না বলে থাকতে পারো না দাঁতে দাঁত চেপে বলল রানা ছুরিটার উপর শুয়ে আছি আমি হাতের দড়ি কাটার চেষ্টা করছি যদি বাঁচতে চাও চুপ করে থাকো ছুরি খাদের ওপর থেকে পড়েছিল যেটা মরা কাঠের মতো নিশার নিঃচুপ হয়ে গেল কাফা ঝাঁকুনি কমেছে কিন্তু গতি আরও বেড়ে গেছে গাড়িটার থেকে থেকে কাফার ঢোক গেলার শব্দ পাচ্ছে রানা হয়েছে মিনিট পর জানতে রানা জবাব না চুপ করে গেল ঘামতে শুরু করেছে সে রানার নড়াচড়ার অনুভব করতে পারছে পরিষ্কার আটকে রাখার নিঃশ্বাস থেমে থেমে বেরোচ্ছে খানিক পর শব্দ আসছে কানে হয়েছে তিন মিনিট পর বলল রানা শব্দ যেন না হয় এখনো অনেক কাজ বাকি আছে ফোস করে নিঃশ্বাস ছাড়লো কাফা কি মুশকিল চিন্তা করো বাঁচতে হবে জানলে কি এত পাপের কথা স্বীকার করতাম ওর কাছে হাত দুটো মুক্ত হলেও দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকায় অবশ হয়ে আছে কিছুক্ষণ মেসেজ করার পর শক্তি ফিরে এলো খানিকটা উঠে বসতে গেলে গার্ডের নজরে পড়ে যেতে হবে ধীরে ধীরে হাঁটু দুটো ভাঁজ করে বুকের কাছে তুললো ও ছুরিটা তুলে নিয়ে ডান হাতটা গোড়ালির কাছে নিয়ে গেল এক মিনিট লাগলো দড়িটা কাটতে গড়িয়ে তের পলের শেষ মাথার দিকে চলে যাও কাফাকে বাঁধন মুক্ত করে তার কানে কানে বলল রানা এমন ভাবে গড়াবে দেখে যেন বোঝা না যায় যে হাত পায়ের বাঁধন খোলা হয়েছে তারপর যা হোক কিছু একটা বলে চিৎকার করতে শুরু করবে তুমি দাঁড়াও কি বলতে হবে তাও বলে দিচ্ছি বলবে পেটে ব্যথা করছে ব্যাস তারপর যা করার আমি করব। ঠিক হ্যাঁ পরে কিন্তু জানিও আমাকে অভিনয়টা কেমন হলো ওমর শরীফ আমার হিরো ওকে আমি টেক্কা দিতে চাই একটু বিরতি নিয়ে বললো ছবিটা আমাকে দেবে নাকি দোস্ত গার্ডের কাছাকাছি যাচ্ছে কি না নিঃশব্দে গড়াতে শুরু করলো কাফা দু হাত সরে গিয়েই চিৎকার জুড়ে দিল সে খোদার কসম বলছি ভান করছি না বাবা রে মারে পেটের যন্ত্রণায় মাথাটা খসে পড়ে যাচ্ছে ভুলটা বুঝতে পেরে পর মুহূর্তে স্থির এবং বোবা হয়ে গেল কাফা এই কি হচ্ছে আবার চিৎকার করে উঠলো কাফা গেছি রে পেটের ব্যথায় মরে যাচ্ছি বুট শব্দ পেল রানা গার্ড ট্র্যাকের শেষ প্রান্ত থেকে এগিয়ে আসছে কাফার দিকে তার স্বরে চিৎকার করছে কাফা দু এক সেকেন্ডের বিরতি নিয়ে শোনার চেষ্টা করছে সে গার্ডের পায়ের আওয়াজ ওর মাথার কাছে থামল বোরজোড়া বুঝতে পেরে শক্ত হয়ে গেল পেশিগুলো চোপ কর শালা ইঞ্জিনের শব্দকে ছাপিয়ে উঠল গার্ডের গলা আবার চেঁচালেই বেওনেট গেথে দেব বুকে কুকড়ে গিয়ে আবার চিৎকার করে উঠল কাফা দু হাত দিয়ে মাথাটা বাঁচাবার চেষ্টা করছে সে তের পলের বাইরে থেকে রাইফেলের কক করার শব্দ ঢুকলো কানে দেখতে না পেলেও অনুভব করলো বেওনের ঠিক ওর বুকের ওপর তুলে ধরেছে গার্ড যে কোনো মুহূর্তে নামিয়ে দেবে ঠিক ঠিকটাই পলের কিনারায় গিয়ে মাথা বের করে উকি দিয়ে রানা দেখল শিকারি বিড়ালের মতো নিঃশব্দ পায়ে এগিয়ে এলো অ করে একটা যন্ত্রণাত্মক আওয়াজ ঢুকলো কাফার কানে রাইফেলটা পড়ল ঠকাস করে তের পল বেছানো কাঠের মেঝেতে দু সেকেন্ড পর হুড়মুর করে পড়ল লাশটা দু হাত দিয়ে মাথার ওপর থেকে তের পল সরিয়ে বাইরে বেরিয়ে পড়ল কাফা দেখল ঘাটের কণ্ঠনালী থেকে ছুরিটা হাসকা টানে বের করে নিচ্ছে রানা চাঁদের আলোয় কালো পারদের মতো চকচকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসতে দেখে ঢোক গেল সে আচমকা ব্রেক করলো ড্রাইভার রানাকে জড়িয়ে ধরে তাল সামলাবার চেষ্টা করলো কাফা কাফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ড্রাইভিং কেবিনের কাজ ঢাকা জানালার দিকে তাকালো রানা কাজটা সরে যাচ্ছে ফাঁকটা দিয়ে বেরিয়ে এলো একটা রিভলভারের নল শোয়ে পড়ো চিৎকার করে ডাইপ দিল রানা তারপর পেছন দিকে তাকালো ঝুপ করে বসে পড়লো কাফা গুলির শব্দ হলো কাফার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল বোলেটটা হাঁটু ভাঁজ করে হামাগড়ি দেওয়ার এক সেকেন্ড স্থির হয়ে রইল রানা তারপর পায়ের দু আঙুলগুলোর উপর ভর দিয়ে লাভ দিল লাশটাকে লক্ষ্য করে লাশটার পাশে গিয়ে পড়লো রানা ছো মেরে কোমরের হোলেস্টার থেকে বের করে নিল রিভলভারটা চোখ তুলতেই দেখলো ড্রাইভারের পাশ থেকে রিভলভার তাক করছে ওর দিকে ময়নিহান হঠাৎ লাফিয়ে উঠল ভ্যানটা নড়ে গেল তার রিভলভার আর সোহা অবস্থা থেকে লাফ দিয়ে জানালাটার এক পাশে চলে এলো রানা কাফা যেখানে আগেই পৌঁছেছে ক্রল করে ড্রাইভারের ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে ছোট জানালা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছে ময়নিহান ওদেরকে দেখতে না পেয়ে নিজের জায়গায় বসলো সে ড্রাইভারকে চিৎকার করে বলছে কিছু সন্তর্পাণে এগিয়ে গিয়ে জানালা দিয়ে উকি দিল রানা ড্রাইভার ঘন ঘন পেছন দিকে তাকাচ্ছে মাথাটা সরিয়ে নিয়ে জানালার পাশের একটা জায়গা নির্বাচন করলো রানা রিভলভারটা ঠেকালো সেখানে তারপর গুলি করলো ফুটো হয়ে গেল কাঠের দেয়াল হঠাৎ মাতালের মতো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঘুরতে শুরু করলো গাড়ির নাক ভুল ক্রমে ড্রাইভারকে গুলি করে ফেলেছে ও ভাবল রানা উকি দিতে যাবে এমন সময় আবার শান্ত হলো গাড়ি গতি বেড়ে গেছে গাড়ির অনুভব করলো রানা ব্রেক করার আর কোনো চেষ্টা করছে না ড্রাইভার জানালায় উঁকি দিতেই ও দেখল ড্রাইভারের কোলের ওপর মাথা রেখে শুয়ে আছে ময়নিহান মাথার পেছনের গর্তটা দেখে মনে হলো ওর মুঠো করা একটা হাত ঢুকে যাবে অনায়াসে রিভলভারটা জানালা দিয়ে গলিয়ে ড্রাইভারের ঘাড়ে ঠেকালো গাড়ি থামাও আর চোখে পেছন দিকে তাকালো ড্রাইভার তারপর ব্রেক করল ধীরে ধীরে দাঁড়িয়ে পড়লো ট্রাক রাইফেলটা নিয়ে নেমে যাও কাফাকে বললো রানা এখান থেকে কাভার দিচ্ছি আমি রাস্তায় নামাও ওকে নিচে নেমে গেল কাফা কোনো রকম কৌশল না করে নেমে যাও নিচে ড্রাইভারকে বলল রানা কোলের ওপর থেকে ময়নিহানের মাথাটা সরিয়ে দিল ড্রাইভার তারপর ধীরে ধীরে নামতে শুরু করলো ট্রাকের পেছন থেকে নিচে নেমে সামনের দিকে ছুটে গেল রানা ড্রাইভার কান ধরে উঠ করছে একই তালে নিজের মাথাটা ওঠাচ্ছে আর নামাচ্ছে কাফা পেছন ফিরে দাঁড়াও ড্রাইভারকে বললো রানা লোকটা ঘুরে দাঁড়াতে কাফার দিকে তাকালো এর আগে কাউকে কখনো একটা মাত্র বাড়ি দিয়ে অজ্ঞান করেছ নিচু স্বরে জিজ্ঞেস করল কাফা মাথা নাড়তে লাভ দিয়ে ট্রাকের সামনে উঠে পড়ল দু হাত দিয়ে লাশটা ধরে ওপাশের দরজা দিয়ে ফেলে দিল নিচে ড্রাইভিং সিটে বসে ঘাড় ফেরালো উঠে এসো লোকটার পিঠ থেকে কাফার টান মেরে বেয়নের বের করে নিচ্ছে দেখে চোখ কপালে উঠে গেল রানার কাফা হাতটা পাকিয়ে নিলাম দোস্ত নির্বিকার ভাবে বলল কাফা রানার পাশে উঠে বসে কিছু বলতে গিয়েও বলল না রানা খানিকটা পিছিয়ে গিয়ে ঘুরিয়ে নিল ট্রাকটা রিস্ট ওয়াচ দেখল পোনে চারটে বাজে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে ট্রাক নাবাতিয়ায় পৌঁছলো চারটে পনেরোতে রাস্তা থেকে চওড়া একটা ফাঁকা মাঠে নামালো রানা ট্রাকটাকে ক্রমশ উঁচু হয়ে পাহাড়ের দিকে চলে গেছে মাঠের শেষ প্রান্ত থেকে একটা পথ সিকি কি মাইলটা ওঠার পর ব্রেক করলো রানা বেরিয়ে আসার জায়গাটা দিয়েই স্টেশনের ভেতর ঢুকবো আমি বললো রানা তুমি পালাবে নাকি ফিরবে আমার সাথে আমি পালাচ্ছিলাম না রেগে গিয়ে চিৎকার করে প্রতিবাদ জানালো কাফা শ্রেভ বদলি হতে চেয়েছিলাম বেশ এখনো কি বদলি হতে চাও নাকি আমার সাথেই থাকবে জীবনে কখনো কোনো দোস্তকে ছেড়ে যাইনি আমি তার মানে বলতে চাইছ স্টেশনে ফিরছো তাহা জানি না তোমার সাথে আসি ব্যাস স্টেশনে যদি ফেরো পুরনো পথটা বেছে নিয়ে বিপদ বাড়াবার কি দরকার মেইন গেটে গিয়ে বাহাত্তরে বুড়ো উইং কমান্ডারের সাথে দেখা করতে চাইলেই তো হয় গার্ডের গুলি খেয়ে মরার ঝুঁকি কি না নিলেই নয় অত সময় নেই হাতে বলল রানা তাছাড়া উইং কমান্ডার সম্ভবত আমার কথা বিশ্বাস করবে না তাকে নিয়ে ঝামেলা করার আগে ওদের হাত থেকে ছিনিয়ে নিতে হবে ট্রাক গুলো নামো নেমে সরে দাঁড়াও ট্রাকের সামনে থেকে কাফা নেমে যেতেই ট্রাকের ব্রেক রিলিজ করে দিয়ে লাভ দিয়ে নিচে পড়লো রানা ঝাঁকুনি খেতে খেতে পিছিয়ে যেতে শুরু করলো ঢালু পথে ট্রাকটা পথ ছেড়ে কাঁটাতারের বেড়ার দিকে ছুটলো ওরা পেছনের খাদের তলা থেকে প্রচন্ড সংঘর্ষের শব্দ ভেসে আসতে থমকে দাঁড়িয়ে পড়লো ওরা যেন কত যুগ পেরিয়ে গেছে ট্রাকটাকে ছেড়ে দিয়ে এসেছে এতক্ষণে সেটা পড়লো শুনে স্তম্ভিত হয়ে গেছে দুজনেই আর কোনো শব্দ হয় কিনা শোনার জন্যে দম আটকে রেখেছে রানা নিজেদের মধ্যে ফিস ফিস করছে চারদিকে গাছের পাতারা ভোরের বাতাসে মৃদু আন্দোলিত হচ্ছে কোথাও আর কোনো শব্দ নেই মাত্র সাড়ে তিন ঘন্টা আগে এই জঙ্গল দিয়ে গেছে ওরা সময়ের এই ব্যবধানটা আমল বদলে দিয়েছে গোটা পরিস্থিতি আর মাত্র একটা কি বড় জোর দেড়টা ঘন্টা তারপরে কেয়ামত নেমে আসবে লেবাননের ওপর শত্রুর সৃষ্ট এই কেয়ামতকে প্রতিরোধ করার সম্পূর্ণ দায়িত্ব এখন রানার ঘাড়ে নিঃশব্দ পায়ে দ্রুত ঝোপঝাড়ের পাশ দিয়ে এগোচ্ছে রানা স্টেশনে নিরাপদে প্রবেশ করতে হবে ভাবছেও ছাউনিতে পৌঁছবার আগে ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে গার্ডদের কর্পোরাল দেবাননকে বাঁচানো তো দূরের কথা নিজের যানটা বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে রানার সাইয়াদ হাকাম আর নাইম জাকেরের মুখের চেহারা মনে পড়ে গেল ছাউনিতে পৌঁছতে পারলেও ঝামেলা কম হবে না বিশেষ করে সৈয়দ হাকামোকে ব্যর্থ করার চেষ্টায় ত্রুটি রাখবে না খেলা শেষের ঘন্টা বাঁচতে যাচ্ছে বুঝতে পেরে জামাল আরসালানের সাঙ্গ মুখোষ মুখোশ খুলবে একে একে প্রতি সেকেন্ডে নতুন করে বিপদ দেখা দিলেও অবাক হবে না ও চড়াই বেয়ে উঠছে ওরা কাটাতারের বেড়াটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল সামনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কাফা ওই যে ডান হাতে তর্জনী তুলে সামনের দিকটা দেখালো সে কালো একটা মূর্তি গার্ড ধীর ভঙ্গিতে টহল দিচ্ছে সে হঠাৎ থামল সে ঝুপ করে বসে পড়ল রানা দেখা দেখি কাফাও তারপর ঝোপের ওপর ধীরে ধীরে মাথা তুলে উকি দিল রানা দাঁড়িয়ে আছে গার্ডটা চাঁদের আলোয় চকচক করছে রাইফেলের ধাতব অংশগুলো কাটা পথটা পরিষ্কার দেখতে পাচ্ছে রানা হঠাৎ ওদের দিকে মুখ ফেরালো গার্ড ঝাড়া প্রায় পনেরো এক নাগারে চেয়ে রইল সে তারপর মুখ ঘুরিয়ে নিয়ে হাঁটতে শুরু করল সেন্ট্রিদের দিকে আগে চেয়ে একটু যেন দ্রুত হাঁটছে সে সন্দেহ হলো রানার পর মুহূর্তে ভাবল হয়তো মনের ভুল ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে লোকটা ঠিক অদৃশ্য হবার আগে চাঁদের আলো পড়ে আর একবার ঝিলিক দিয়ে উঠলো তার রাইফেলের বেওনেট কম্মটা বহুত কঠিন লাগছে দোস্ত অপরাধ করার চেয়ে তা সংশোধন করতে যাওয়া দেখছি বেশি ঝামেলার কাজ ঠিক বলল রানা কিন্তু ধরা না পড়ার সব রকম চেষ্টা করব আমরা অন্তত একজনকে ছাউনিতে পৌঁছতেই হবে কাফা দুজন দুদিক থেকে বেড়া টপকাবার চেষ্টা করব। তুমি আগের ফাঁকটা খুঁজে বের করো আমি নতুন একটা জায়গায় বেড়া কাটব তুমি যা বলো দোস্ত কিন্তু ছাউনিতে আমি যখন পৌঁছাচ্ছি কি করতে হবে বলে দাও আমাকে তোমাকে গার্ডদের কবল থেকে উদ্ধার করার চেষ্টা করব আগে নাকি রানা আবিষ্কার করলো হাসি পাচ্ছে না ওর আমি মরি বা বাঁচি সে ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই সোজা অপারেশন কন্ট্রোল রুমে যাবে তুমি ওখানে অফিসার যাকে সামনে পাবে প্রথম তাকেই সব কথা খুলে বলবে যা নিজের চোখে দেখেছ আর নিজের কানে শুনেছ তাই বলবে বেশি চড়াতে যেও না কেন না গুলিয়ে ফেললে কেউ তোমার কথা বিশ্বাস করবে না কিন্তু পৌঁছবার আগেই যদি গার্ড দেখে ফেলে থামতে বলে দৌড়ে পালাবার চেষ্টা করো না গুড লাক কাফা আর দুজনই যদি নির্বিঘ্নে বেড়া টপকাতে পারি ছাউনিতে গিয়ে দেখা হবে আবার কিন্তু বেড়া কাটতে হবে তোমাকে তাই না সুতরাং ছাউনিতে তোমার সাথে দেখা হবার কোনো আশা নেই আমার পথটা রেডিমেড আমাকে ধরে কোন শালা প্লেয়ার্সটা ফেলে গিয়েছিলে তুমি সেটা তুলে একটা গাছের নিচে রেখে গেছি দাঁড়াও এখানে চারদিক দেখে নিয়ে একটা পাইন গাছের দিকে এগুলো রানা পেয়েছি কর্পোরালের সাথে বেশি তর্ক করো না দোস্ত দুশ্চিন্তা করো না সবাইকে নিয়ে আসবো আমি তোমাকে উদ্ধার করতে মাথা নিচু করে ঝোপঝাড়ের ভেতর দিয়ে দ্রুত এগোতে শুরু করলো রানা গজ বিষে এগিয়ে থামলো ও পেছন দিকে তাকিয়েই কাফাকে দেখার চেষ্টা করলো চোখে পড়লো না কোনো শব্দই নেই তার ইতোমধ্যে ফাঁকটা গোলে ওপারে পৌঁছে গেছে কিনা বুঝতে পারল না উপরে উঠতে শুরু করলো এবারও বিশ গজের মতো দূরে কাটাতারের বেড়া একটু একটু করি এগিয়ে সামনে গিয়ে দাঁড়ালো হাত বাড়ালেই ছুতে পারবে এখন পকেট থেকে প্লেয়ার্সটা বের করেই স্থির পাথর হয়ে গেল শরীরটা পাঁচ হাত সামনে ঠিক যেন আকাশ থেকে পড়ল একজন কার্ড নিস্তব্ধ রাত নিঃশ্বাসের শব্দ পাচ্ছে রানা পেশিগুলো টান টান হয়ে আছে তার এক জায়গায় দাঁড়িয়ে ঘাড়টা ধীরে ধীরে আশ্চর্য সাবধানতার সাথে চারদিকে ঘুরিয়ে কি যেন দেখার চেষ্টা করছে সে রাইফেলটা দু হাত দিয়ে ধরে তৈরি হয়ে থাকার ভঙ্গিটা দেখে বুঝতে বাকি থাকল না কিছু একটা আশ করতে পেরেছে নৈরাশ্যে দমে গেল মন লক্ষণ শুভ নয় নির্বিঘ্নে অল্প সময়ের মধ্যে বেড়া টপকানো অসম্ভব দ্রুত ভাবছে রানা কি করা যেতে পারে কাঁফাই এখন শেষ ভরসা ওর সে যদি ইতোমধ্যে বেড়া টপকে থাকে চিন্তায় বাধা পড়ল গাড়িটা আবার হাঁটতে শুরু করেছে তিন পায়ে এগিয়ে আবার হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে পেছন দিকে তাকালো ইতস্তত করলো দু সেকেন্ড তারপর ঘাড় সোজা করে নিয়ে হাঁটতে শুরু করলো আবার নিঃশব্দে দাঁড়িয়ে রইল রানা এক হাত সামনে কাটাতারের বেড়া ওপারে সরু পথ দুদিকে চলে গেছে বা দিকের পাটটা ক্রমশ নেমে গেছে নিচের দিকে তারপর আবার উঠেছে পঁচিশ তিরিশ গজ দূরে সেদিকে তাকিয়ে আছে রানা এতক্ষণে নিজের পথ থেকে ওদিকের উঁচু পথে পৌঁছে যাবার কথা গার্ডের চাঁদের আলোয়ে অস্পষ্ট দেখা যাচ্ছে ঝোপঝাড়গুলো কিছুই নড়ছে না হঠাৎ ঝোপ করে বসে পড়ল রানা ডান দিকে পায়ের শব্দ সামনে কয়েকটা পাতার আড়াল সরাবার সাহস হল না ওর পরিষ্কার বুট জুতোর আওয়াজ শুনছেও খুব কাছে দাঁড়িয়ে পড়েছে লোকটা দেখতে পেয়েছে কাফাকে আরো দুটো মূল্যবান মিনিট ভাবছে রানা দ্রুত কেটে যাচ্ছে সময় পাতার ফাঁক দিয়ে দৃষ্টি ফেলে কিছুই দেখতে পেল না ও করে উঠল বুক মাথার উপরে ডাল থেকে তীক্ষ্ণ কণ্ঠে একটা পাখি ডেকে উঠতে আঙুল দিয়ে পাতা সরিয়ে তাকালো রানা ছয় কি সাত হাত দূরে একজোড়া বুট চাঁদের আলোয় চকচক করছে মুখটা নামাতে শুরু করলো রানা শুয়ে পড়লো ও একদিকের গাল ঘাস স্পর্শ করল পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছে এখনো গার্ডের ঘাড় ফিরিয়ে চেয়ে আছে সে ঠিক কাফা যে জায়গায় বেড়াটা শুয়ে অপেক্ষা করছে রানা কতক্ষণ ওভাবে আছেও বলতে পারবে না এখন আর হাত তোলে রেস্ট ওয়াশ দেখার ঝুঁকিটা নিতে পারছে না পূবাকাশ ফর্সা হয়ে আসছে লোকটা এক চুলো নড়েনি তার জায়গা ছেড়ে শুকনো ঘাসের গন্ধ পাচ্ছে রানা ধারালো ঘাসের ডগা খোঁচা মারছে চোখের নিচে কপালে চুলকাবার জন্যে হাত তুলতে পারল না কাফার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে উঠলো সেও ওর কাছ থেকে বিশ গজ ডান দিকে এইভাবে অপেক্ষা করছে সম্ভবত অবশেষে পা তুললো গার্ডটা প্রথম গার্ডটা যেদিকে চলে গেছে খানিক আগে সেদিকে এগোচ্ছে সে পাজরের গায়ে বাড়ি খাচ্ছে হৃদপিণ্ড অনুভব করছে রানা অস্থিরতা বাড়ছে ক্রমশ উত্তেজনায় টান টান হয়ে আছে পেশিগুলো একটা হাহাকার ভাব ঘ্রাস করছে ওকে সকাল হতে দেরি নেই আর ঠিক রানার মাথার কাছে এসে থামল গার্ড অলস ভঙ্গিতে আর একবার তাকালো পেছন দিকে তারপর আবার হাঁটতে শুরু করলো থামল না আর প্রথম গাড়টার পথ ধরে নিচে নেমে গেল সে প্লেয়ার্স দিয়ে নিচের দুটো তার কেটে ফেলল রানা গারটা তখনও গর্তের ওপারের রাস্তায় ওঠেনি আরও দুটো তার কেটে দুটো দিক দশ সেকেন্ড ধরে দেখে নিল ফাঁকটা বেশ বড়ই হয়েছে মাথাটা গলিয়ে দিয়ে দুটো দিক আরো একবার দেখে নিল ও কাউকে দেখা যাচ্ছে না ডান পাটা ফাঁক দিয়ে গলিয়ে ওপারের মাটিতে রাখলো ও বাহ পাটা তুলতে যাবে এমন সময় টর্চের আলো পড়লো মুখে হোল্ড কে ওখানে পাথর হয়ে গেল রানা তীব্র আলোয় কিছুই দেখতে পাচ্ছে না একটু নড়লেই গুলি করবে গার্ড বেড়ার ফাঁকের মাঝখানে ওর পিট। একটা পা এপারে আরেকটা পা ওপারে একটু নড়লেই তারের সাথে ছোঁয়া লাগবে বিদ্যুৎ টেনে নিয়ে পোড়া কাঠ করে ফেলবে শরীরটাকে নিতম্বের কাছ থেকে ঠান্ডা একটা স্রোত সিঁড় দ্বারা উপরে উঠছে অনুভব করছে রানা ব্যথা করছে ঘাড়টা বুকের ভেতর লাফাচ্ছে হৃদপিণ্ড পরিষ্কার শুনতে পাচ্ছেও ছোটন্ত বুট জুতোর আওয়াজ অসহায় লাগছে নিজেকে করার কিছুই নেই এখন ওর মাথা তুলে দশ হাতের বেশি দেখতে পাচ্ছে না আর আঞ্চি তুললে তারের সাথে ঠেকবে ঘাড়টা দৃষ্টি সীমার মধ্যে বুট জোড়া পৌঁছল পা থেকে হাঁটুর উপর পর্যন্ত দেখতে পাচ্ছে রানা পা ছাঁচ সামনে এসে দাঁড়িয়েছে লোকটা কে তুমি এখানে করছো কি ফোটা ফোটা ঘামে ভরে গেছে রানার মুখ মাথা ঝাড়া দিয়ে সেগুলো ঝাড়তে গিয়েও সামলে নিল নিজেকে আগে আমাকে বেরোতে দাও একচুল না নড়ে বললো রানা কারেন্ট চলছে তারে শোয়া লাগলেই খবরদার রাইফেলের নলটা দেখতে পেল রানা দুই হাত দূরে। ওর নাকের মাঝখানে চেয়ে আছে নলটা লোলুপ দৃষ্টিতে নলেই গুলি করব আগে পরিচয় দাও কে তুমি দাঁতে দাঁত চেপে পিঠটাকে স্থির রাখার চেষ্টা করছে রানা নিজের অজান্তে ঘাটা নেমে আসছে নিচের দিকে টের পেয়ে আবার তুলে শক্ত করে রেখেছে ও নাবাতিয়া স্টেশনের একজন গানার আমি বলল স্টেশন ছেড়ে পালাচ্ছিলাম এখান থেকে খানিক উঠলেই আমার গানপিঠ দেখতে পাওয়া যায় পালিয়ে যাবার এবং ফিরে আসবার উপযুক্ত কারণ আছে কিন্তু এই অবস্থায় তা আমি ব্যাখ্যা করতে পারি না আমাকে যে কোনো এক দিকে সরে গিয়ে সিরে হয়ে দাঁড়াতে দাও না গাইডের মুখ দেখতে পারছে না রানা কিন্তু লোকটা হাসছে বলে মনে হলো ওর আগে সম্পূর্ণ পরিচয় জানাও আমাকে মাসুদ রানা হ্যাঁ আজ রাতেই পালিয়েছিলে লোকটা গুলি বুঝতে পারছে না রানা থেকে বেরিয়ে পড়ার ব্যাকুলতাটাকে দমন করতে কষ্ট হচ্ছে ওর শরীরটাকে বসে রাখা অসম্ভব হয়ে পড়েছে প্রতি সেকেন্ড এখন লেবাননের জন্য গুরুত্বপূর্ণ বললো তুমি অযথার সময় নষ্ট করছো এর জন্যে তোমাকে প্রাণ দিয়ে প্রাশ্চিত করতে হবে গুলি করতে চাও করো আমি ওপারে যাচ্ছি গুলি করছি কিন্তু লোকটা ফালতু আমি আমি শুনতে চাই চাই না আগে আমার সব প্রশ্নের উত্তর যে পথে পালিয়ে পালিয়েছিলে সে পথ দিয়ে ঢুকছ না কেন শুনি ব্যথায় টন টন করছে পিঠটা উত্তর দিতে দেরি দেখে গার্ড আবার কথা বলে উঠল তার মানে আরও একজন আছে তোমার সাথে তোমরা দুজনই কে পালিয়েছিলে দ্রুত ভাবছে রানা ও ধরা পড়ে গেছে এখন একমাত্র ভরসা কাফা। গার্ডকে ভুল বুঝিয়ে তাকে ছাউনিতে যাবার সুযোগ করে দিতে হবে পালিয়েছিলাম দুজন একসাথে বললো কিন্তু ফিরে এসেছি একা বেড়ার ফাঁকটা খুঁজে পাইনি তাই মিথ্যে কথা বলার জায়গা পাওনি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি ফাঁকটা আর তুমি কি না, ঝুঁকিটা নিতে হবে সকল দ্বিধা কাটিয়ে উঠলো রানা ফাঁকটা গোলে বেরিয়ে আসতে শুরু করেছে ও সাবধান গুলি করার নির্দেশ আছে আমার ওপর কর শান্ত গলায় বলল রানা ট্রিগারের চেপে বসা আঙুলটা দেখতে পাচ্ছে ও সাদা হয়ে গেছে তর্জনীর নখ ভুলে থাকার চেষ্টা করলো সে ভয়ঙ্কর বিপদটা পিঠ বাঁকা করে ফাঁক দিয়ে গলিয়ে দিল তারপর বাপাটা কিছুই ঘটল না সিধে হয়ে দাঁড়িয়ে তাকালো রানা তড়াক করে লাভ দিয়ে এক পা পিছিয়ে গেছে গার্ড রাইফেলের নলটা ওর দিক থেকে সরে গেল হোল্ড গার্ডের দৃষ্টি অনুসরণ করে বিশ গজ দূরের একটা ঝোপকে দুলতে দেখলো রানা দেখে ফেলেছি গার্ড হুঙ্কার ছাড়লো তিন পর্যন্ত গুনব বেরিয়ে না এলে গুলি করব আমি মাথার ওপর হাত তুলে ঝোপ থেকে বেরিয়ে এলো কাফা তিন সেকেন্ড দাঁড়িয়ে রইল সে তারপর হঠাৎ ছুটতে শুরু করে দিল মুহূর্তের জন্য আতঙ্কে কেঁপে উঠল রানা পর মুহূর্তে বিদ্যুৎ বেগে লাভ দিয়ে রাইফেলের নলের সামনে বুক পেতে দাঁড়ালো না ও আমার সঙ্গী গুলি করো না গুলি করছে কিনা দেখার সুযোগটা হারিয়ে ঝট করে পেছন দিকে তাকালো ও কাফা চিৎকার করে উঠল দাঁড়াও থমকে দাঁড়ালো কাফা ঘাড় ফিরিয়ে তাকালো হাত নেড়ে ডাকল তাকে রানা এদিকে এসো কুইক গাইডের দিকে ফিলো একটা ভুল করলে জীবন দিয়েও তা সংশোধন করতে পারবে না তুমি দাঁড়াও ওকে আমি বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছে ইতস্তুত করছে কাফা লুকাবার জায়গা নেই তার ছুটতে হবে তাকে ওপর দিকে গার্ডের বুলেট ব্যর্থ হবার কোনো সম্ভাবনাই নেই যা বলছি শোনো চিৎকার করে বললো রানা ভয় পেয়ে কিছু করতে যেও না চলে এসো এখানে আর চোখে লক্ষ্য করল ও রাইফেল ধরা হাত দুটো মৃদু মৃদু কাঁপছে গার্ডের হাঁটতে শুরু করলো কাফা আসছে সে চোখের কোন থেকে রানা দেখল শিথিল হয়ে যাচ্ছে গার্ডের পেশি তীক্ষ্ণ চোখে দেখছে সে কাফাকে তার দিকে সরাসরি তাকালো রানা দেখলে তো গুলি করলে কি হতো বলো দেখি ওর ডান হাতের ঘুষিটা বা চোখের ওপর পড়লো গার্ডের বা হাত দিয়ে রাইফেলটা সরিয়ে দিল কাফার দিক থেকে ট্রিগারে চাপ পরে কান ফাটানো শব্দ বেরিয়ে গেল বুলেটটা কাফার অনেক দূর দিয়ে হাঁটু ভাস করে গার্ডের তল পেটে গুঁতো মারল রানা কাফা তিন লাফে চলে এসেছে কাছে ছো মেরে রাইফেলটা কেড়ে নিল সে টলছে গার্ড রাইফেলটা উল্টো করে ধরা কাফার হাতে পেটে গুঁতো মেরে গার্ডকে মাটিতে ফেলে দিল সে খাপ সরিয়ে বেয়নের বের করে লোকটার বুকের ওপর তুলল করে বজ্রপাতের মতো শব্দ করলো কানের কাছে থ্রি নট থ্রি চোখের পলকে রানা দেখল কাফা খালি হাতে দাঁড়িয়ে আছে রাইফেলটা তিন হাত দূরে ঘাসের ওপর পড়ে রয়েছে পর মুহূর্তে ঝুপ করে বসে পড়লো কাফা অজ্ঞান গার্ডের পকেট হাতড়াছে সে নড়লেই উড়িয়ে দেব মাথার খুলি ওদের পেছন থেকে বলল কেউ মাথার উপর হাত তোল যা বলবার একবার বলবো দ্বিতীয়বার কথা বলবে বুলেট ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছে রানা এত চেষ্টা সব ব্যর্থ ভাবছেও শেষ রক্ষা করা গেল না যেতেই হবে এখন সেখানে কর্পোরাল ছাউনিতে পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস করতে পারছে না এখন আর দু হাত মাথার উপর তুলতে তুলতে উদ্ভ্রান্তের মতো পেছন দিকে তাকালো আকাশ ফর্সা হয়ে গেছে দুজন লোক দাঁড়িয়ে আছে ওদের দশ হাত পেছনে একজন গার্ড অপরজন নাইম জাকেরকে চিনতে পেরে একটুও বিস্মিত হল না ও আবছা অন্ধকারে সাদা দাঁত দেখা যাচ্ছে তার নাইম জাকের হাসছে গার্ড এগিয়ে এলো তাকে অনুসরণ করলো সে ফলানজিস্ট্রাই ইসরায়েলের হয়ে লেবাননের সাথে দুশ্মনী করছে বলে জানতাম তুমি রানা একজন প্যালেস্টাইনি আর তুমি কাফা একজন লেবানিস হয়ে কাজ ঝাঁকালো সে বিশ্বাস করা কঠিন গার্ডের দিকে তাকালো সে কর্পোরালের কাছে নিয়ে গিয়ে আবার কি হবে গুলি দুটো এখানেই ফুটো করে দিতে পারো আর কে আছে তোমাদের সাথে জানতে চাইল গার্ড লোকটাই স্থির স্বভাবের সহজে উত্তেজিত হয় না ভাবলো রানা সেন্ট্রি কণ্ঠস্বরে যতটা সম্ভব জরুরি ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো রানা ইতোমধ্যেই অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে প্রতিটি সেকেন্ড এখন লেবাননের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ডের হের ফেরে এই দেশটা বারুদের একটা স্তূপের মতো জ্বলে উঠতে পারে আমার অপরাধের বিচার যদি করতেই হয় তা করবে আমাদের ডিটাসমেন্টের কমান্ডার গহর জোলমাত আমি চাই আমাদেরকে তার কাছে ছাউনিতে নিয়ে যাওয়া হোক এবং তা পূব আকাশের দিকে তাকালো রানা দিনের আলো ফুটতে শুরু করেছি ইতোমধ্যেই এক্ষুনি মন্থর ভঙ্গিতে এদিক ওদিক মাথা দোলালো গার্ড সে অধিকার আমার নেই তোমাদেরকে কর্পোরালের হাতে তুলে দিতে হবে আমার আমার দায়িত্ব সম্পর্কে আমি পুরো সচেতন এ ব্যাপারে জ্ঞান দান করার চেষ্টা করো না একটু বিরতি নিয়ে বললো আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি একটা কথা দুবার বলবো না আমি দ্বিতীয়বার কথা বলবে রাইফেলের বুলেট মাথার উপর হাত। এতক্ষণে উঠে দাঁড়িয়ে মাথার ওপর হাত তুলল কাফা। কুইক মার্চ। অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো রানা। খিক খিক করে হেসে উঠল নাইম জাকের। বলল, ক্রমেই জড়িয়ে জটিল হয়ে উঠছে জাল। ছিড়ে বেরোতে পারবে সে আশা নেই, রানা।" "তোই শালা, হাটাদ দাঁড়িয়ে পড়ল কাফা।" হঠাৎ খাদে নেমে গেল তার কণ্ঠ। "দোস্ত" যে অপরাধ করেছি তার শাস্তি যে কি জানি শহর থেকে এই মিষ্টির বাক্সটা কিনেছি তুই আমার মাথা খাবি এটা যদি তোর ভাবির কাছে না পাঠাস পকেট থেকে বের করে একটা বাক্স ধরিয়ে দিল সে জাকেরের হাতে তারপর শার্টে রাস্তিন দিয়ে চোখ মুসতে মুসতে অনুসরণ করলো রানাকে পাঁচ হাত এগোবার পর পেছন থেকে দু হাত দিয়ে ধাক্কা মারলো কাফা রানাকে দুজন একসাথে পড়লো ঘাসের ওপর পর মুহূর্তে প্রচন্ড শব্দে ফাটল গ্রেনেডটা থর থর করে কেঁপে উঠল বুকের নিচে মাটি ঘাড় ফিরিয়ে রানা দেখল। নাইম যাকে নেই কোথাও নেই কাছাকাছি একটা ঝোপের মাথায় মুকুটের মতো শুধু শোভা পাচ্ছে তার খুলিটা এক চুল নড়ছে না গার্ড আগের জায়গায় আগের মতোই পাথর হয়ে আছে সে দাঁড়াও অদ্ভুত চাপা সরি নির্দেশ দিল পাঁচরে দ্রুত বাড়ি মারছে হৃদপিণ্ড অনুভব করছে রানা গলা শুকিয়ে গেছে ওর মুখের ভেতর চিপটা শুকনো কাগজের মতো ঠেকলো ধীরে ধীরে দাঁড়ালো ও যন্ত্রচালিতের মতো আগেই দাঁড়িয়েছে কাফা ডান পাশে মাত্র ছয় হাত দূরে গার্ড কাফাকে ঢোক গেলতে দেখে তার মানসিক অবস্থাটা অনুভব করতে পারলো রানা বুকের দিক থেকে তুলে কাফার মাথার দিকে রাইফেল তাক করলো গার্ড প্রচুর সময় নিল সে লক্ষ্য স্থির করতে কিছু বলতে গিয়ে রানা উপলব্ধি করলো গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না ওর তাছাড়া ভাবলো ও কথা বলা এখন বৃথা কারো দোহাই শুনবে না এখন লোকটা অসহায় চোখে ঘন ঘন তাকাচ্ছে কাফা রানার দিকে মরিয়া হয়ে উঠেছে রানা মনে মনে পরিষ্কার বুঝতে পারলো ইতস্তত করছে গার লক্ষ্য স্থির করতে পারছে না সে ঠেকলো ব্যাপারটা ওর কাছে দোস্ত কাফা করুণ স্বরে ডাকলো একবার কিছু একটা করতে হবে ভাবছে রানা কিন্তু কি সামিল বাধা দিতে না যাওয়াটাও কি তাই নয় গার্ডির দিকে তাকিয়ে আবার সেই ব্যাপারটা লক্ষ্য করলো রানা ইতস্ত ভাবটা কাটিয়ে উঠতে পারছে না সে হঠাৎ রানা অনুমান করতে পারলো ব্যাপারটা ঠিক সেই সময় গুলি করলো গার্ড ওর অনুমান মিথ্যে নয় রানা দেখলো কাফা দাঁড়িয়ে আছে ঠক ঠক করে কাঁপছে সে তার মাথায় এখন আর সাদা কাপড়ের পট্টিটা দেখা যাচ্ছে না ফোন করার অর্ডার নেই বললো গার্ড থাকলে তাই করতাম ঘুরে দাঁড়াও মাথার ওপর থেকে হাত যেন নামতে না দেখি কুইক মার্চ দশ কদম এগোতে না এগোতে পাঁচ একটা দলের মুখোমুখি হলো ওরা দু মিনিটের মধ্যে তাঁবুর সামনে পৌঁছে গেল তারা ওদের দুজনকে নিয়ে কর্পোরাল কর্পোরাল কয়েকজন মিলে তাঁবুর ভেতর ঘুম ভাঙাচ্ছে কর্পোরালের ব্যাপার কি বেগিনের হাঁচি শুনে ভয় পেয়েছ নাকি সদ্য ঘুম থেকে জেগে ওঠা কর্পোরালের ছাঁচ মেশানো কণ্ঠস্বর শুনে আশ্চর্য একটা আশা জেগে উঠল রানার মনে শ্রবণ এবং স্মরণ শক্তি বেইমানি না করলেই হয় এখন চোখ কসলাতে কসলাতে তাঁবুর বাইরে বেরিয়ে এলো কর্পোরাল শ্রবণ শক্তি বেইমানি করেনি লোকটাকে দেখে চিনতে না পেরে ভাবল রানা সৈয়দ হাকামের সঙ্গে যাকে দেখেছিল ও এ লোক সে নয় এ আরেকজন কর্পোরাল এসব সত্যি স্টেশন থেকে পালিয়েছিলে তোমরা ফেরার সময় একজনকে খুন একজনকে প্রায় খুন করেছো সত্যি সময় বাঁচাবার জন্য অস্থির হয়ে উঠেছে রানা কিন্তু এসব করার যথেষ্ট সঙ্গত কারণ আছে কর্পোরাল আমি গোটা লেবাননকে বাঁচাবার চেষ্টা করছি অবাক হয়ে চেয়ে রইল কর্পোরাল যেন রানার ভাষা বোঝে সে নিস্তব্ধতা জমাট বাঁধছে দেখে তাড়াতাড়ি প্রশ্ন করল নাম এবং নম্বর মাসুদ রানা তারপর কাফাকে দেখিয়ে বলল হুসাইন কাফা পকেট থেকে পরিচয়পত্র আর অ্যারোড্রামের নাম বের করে দেখালো রানা কাফাও হুম বললো কর্পোরাল গার্ডদের দিকে তাকালো সে এদেরকে তাবুতে নিয়ে গিয়ে বেঁধে রাখো দুজন সারাক্ষণ পাহারায় থাকবে একটা নিঃশ্বাস ছাড়লো সে সশব্দে যেন বিরাট একটা সমস্যার সমাধান করে ভারমুক্ত হলো কিন্তু গলা ভিজিয়ে নিয়ে বলল রানা কর্পোরাল কোনো কথা নয় কড়া গলার ধমক খেলো রানা সকাল দশটায় ডিউটি অফিসার আসবেন যা বলার তাকেই বলো আমার বরাদ্দ সময়টুকু আমি পাঁচ পাঁচজন গার্ড ওদেরকেই ঘিরে রেখেছে পাঁচটা রাইফেলের নল ওদের দিকে তাক করা অসম্ভব দু কোমরে হাত রেখে বলল রানা আমি এই মুহূর্তে সার্জেন্ট গহর জুলমাতে সাথে দেখা করতে চাই না কণ্ঠে দৃঢ়তার ছাপ কর্পোরালের তার সাথে দেখা করব আমি তোমরা যদি সত্যি গান লোক হও তাহলে তাকে জানাবো যে দয়া করে তোমরা ফিরে এসেছ এমনকি সার্জেন্টের হাতে তোমাদেরকে তুলে দিতেও বাধ্য নই আমি বেশি দেরি করলে আমি সরাসরি রিপোর্ট করব হেডকোয়ার্টারে নিয়ম মাফিক তারপর যা হবার হবে মনে রেখো তোমরা আমার বন্দি অবৈধভাবে পালিয়ে যাওয়া ফিরে আসা ছাড়াও একজন গানারকে খুন করার অপরাধ তোমরা নিজেরাই স্বীকার করেছ এই অবস্থায় তোমাদের কোনো অনুরোধই আমি কানে তুলতে পারি না কর্পোরাল আশ্চর্য শান্তভাবে বলল রানা লেবাননের ওপর একটা মহা বিপদ নেমে আসছে ব্যাপারটা কল্পনা বা অনুমান নয় আমার কাছে তথ্য আছে এবং একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না সত্যি কি ঘটতে যাচ্ছে বিপদটা সম্পর্কে কর্তৃপক্ষকে সাবধান করলেই শুধু চলবে না এই মুহূর্তে শত্রুকে প্রতিরোধ করার ব্যবস্থা নিতে হবে দেরি হয়ে গেলে সর্বনাশটা লেবাননকে বাঁচাতে হলে যা করার আগামী ২০ মিনিটের মধ্যে করতে হবে আমি আবার বলছি সার্জেন্ট গহর জুলমাতের সাথে আমার দেখা করার ব্যবস্থা করুন এক্ষুনি আমার কর্তব্যে আমি অটল কর্পোরাল বলল তোমার কোনো কথাই আমি শুনছি না গাড়দের দিকে ফেল সে ওদেরকে বেঁধে ফেলে রেখো তাবুতে তোমাদের ওপর অর্ডার রইল বাধা দিলে যে কোনো ব্যবস্থা নিতে পারবে এমন কি গুলি করতেও ইতস্তত করবে না আমি হেডকোয়ার্টারে যাচ্ছি বলল কিন্তু নড়লো না কর্পোরাল রানার দিকে তীক্ষ্ণ নজর তার হাটটা ধীরে ধীরে কোমরে বাধা হোলেস্টারে গিয়ে ঠেকলো রানার মুখের ভাব দেখে কিছু একটা আশঙ্কা করতে পারছে সে এক্ষুনি গুই খেয়ে মরার ইচ্ছা থাকলে বাধা দাও ওদেরকে সাবধান করে দিয়ে বলল কর্পোরাল পাঁচজন গার্ডকে এগিয়ে আসতে দেখে শক্ত হয়ে উঠল রানার মুখ আর চোখে দেখে নিল দুপাশ অঝরে পানি নামছে কাফার দু চোখ থেকে তার কাছ থেকে কোন রকম সাহায্য পাওয়ার আশা করা বৃথা ওদেরকে ঘিরে এগিয়ে আসছে গার্ডরা দুজন হাতের রাইফেল কাঁধে ঝুলিয়ে নিল রানার দিকে বাকি তিনজন রাইফেল তাক করে এগিয়ে আসছে কাফাকে গুন্তির মধ্যে ধরছেই না তারা একজন পেছনে চলে গেল রানার একজন ডান পাশে আর একজন রানার সামনে তিনটে রাইফেলের নল ওর শরীরের কাছ থেকে আধ হাত দূরে দৃঢ় প্রতিজ্ঞায় কঠোর হয়ে উঠেছে রানার মুখ এদের হাতে বন্দি থাকতে চাইছে না ও যে কোনো মূল্যে মুক্তি পেতে চায় এই মুহূর্তে বুঝতে পারছে সবাই সাবধান চাপা কণ্ঠে সতর্ক করে দিল গার্ডদেরকে কর্পোরাল সামনের রাইফেলটার নল ধরল রানা ডান হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল বুকের কাছ থেকে বিপদটা তোয়াক্কা না করে এক পায়ে এগোলো ও তিন দিক থেকে রাইফেলের নল ঠেকলো ও শরীরে রাগে উত্তেজনায় লাল হয়ে উঠেছে মুখটা নিজের কণ্ঠেশ্বরকে বসে রাখতে পারছে না ও এই গাধার বাচ্চা কথার গুরুত্ব বুঝিস না কেন এই শেষবার বলছি গুলি করতে চাস কর কিন্তু আমাকে এখানে আটকে রাখতে পারবি না নিজেই অবাক হচ্ছে রানা নিজেকে এমন চিৎকার করতে শুনে স্তম্ভিত হয়ে গেছে কর্পোরাল রানাকে কাঁপতে দেখে সম্বোধনের ভাষা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেছে সে দেখো গানার ইউ সান অফ এ বিচ শাট আপ রানার কণ্ঠ থেকে বজ্রপাত ঘটল যেন এক মিনিটের মধ্যে যদি সার্জেন্ট জোলমাতের সাথে আমার দেখা করার ব্যবস্থা না করিস তোকে আমি নির্ঘাত খুন করব। কেন তাও শুনে রাখ গলার পাশের রগগুলো ফুলে উঠেছে রানার ঘামে ভরে গেছে মুখ কপাল আজ সকালে আমাদের এই নাবাতিয়া এবং লেবাননের অন্য সব গুরুত্বপূর্ণ এয়ার ফাইটার স্টেশনে ইসরায়েলি প্যারা নামতে যাচ্ছে অ্যারোড্রামে ল্যান্ড করার যে কোনো স্বাভাবিক প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য কিন্তু ইসরায়েলি গুপ্তস্বরেরা বিশেষ আয়োজন করেছে যার ফলে অনায়াসে প্যারা নিয়ে প্রতিটি এয়ার ফাইটার স্টেশনে একের পর এক প্লেন নামতে পারবে এই মুহূর্তে আমাদের এই স্টেশনের ভেতর ঢুকছে বা অনুমতি পাবার জন্যে গেটের কাছে দাঁড়িয়ে আছে তিনটে কি চারটে ট্রাক গায়ে এল এ এফ এর ছাপ মারা থাকলেও আসলে ওগুলোর সাথে লেবানন এয়ারফোর্সের ফোর্সের কোনো সম্পর্ক নেই প্রতিটি ট্রাকে সাতজন করে লোক আছে বয়ে আনছে স্মোক কন্টেইনার লক্ষ্য করে দেখো উত্তর পূর্ব দিক থেকে বাতাস বইছে রিস্ট দিকে তাকালো রানা এখন চারটে বেজে বত্রিশ মিনিট ট্রাকগুলো সম্ভবত স্টেশনে ঢুকে পড়েছে পৌঁছে গেছে উত্তর পূব প্রান্তে কেউ দেখেছো তোমরা এদিকে টার্মাকের কাছ দিয়েই যেতে হবে ওগুলোকে না তাহলে এখনো নির্দিষ্ট জায়গায় পৌঁছায়নি ওগুলো কর্পোরাল মনোযোগ দিয়ে শুনছে রানার কথা ইতস্তত করছে সে রানাকে বাধা দিয়ে জানতে স্মোক কন্টেইনার দিয়ে কি হবে উত্তর প্রান্ত থেকে আকাশে ওরা স্মোক স্ক্রিন তৈরি করবে গোটা অ্যারোড্রামের ওপর ধোয়ার বিশাল পর্দার আড়াল থেকে ট্রুপ ক্যারিয়ারগুলো ল্যান্ড করবে আমাদের গ্রাউন্ড ডিফেন্স শব্দ শুনতে পাবে চোখে দেখতে পাবে না কিছুই বুঝতে পারছ কি হতে যাচ্ছে নাবাতিয়াকে ওরা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে দখল করে নেবে শুধু নাবাতিয়াকে নয় লেবাননের প্রতিটি গুরুত্বপূর্ণ ফাইটার স্টেশন দখল করার ষড়যন্ত্র করেছে ওরা গোটা ব্যাপারটা একমাত্র আমি জানি এই মুহূর্তে অফিসিয়াল নিয়ম মেনে কিছু করতে যাওয়া মানে জেনে শুনে লেভাননকে ইসরায়েলের হাতে তুলে দেয়া আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না আমার শেষ কথার অর্থ বুঝতে পারছ কর্পরাল কেঁপে গেছে ভেতরে তার চেহারা দেখে টের পেল রানা কিছু বলছে না দেখে আবারও ও বলল জানি তোমাদেরকে এখন বাধা দিতে গেলে আমি গুলি খেয়ে মারা যাব কিন্তু মরার ভয়ে দায়িত্ব পালন করতে পিছিয়ে যাচ্ছি না আমি তোমার গার্ডদের সরে যেতে বলো আমি আমার ছাউনির দিকে হাঁটছি কথা শেষ করে সামনের রাইফেলধারীর বুকে দু হাত দিয়ে ধাক্কা মারল রানা কর্পোরাল হাত তুলে থামতে বললো রানাকে একটা প্রশ্ন ধোঁয়ায় যদি অ্যারোড্রাম ঢাকাই থাকে ট্রুপ ক্যারিয়ারগুলো ল্যান্ড করবে কিভাবে অটোমেটিক কন্ট্রোলের ওপর নির্ভর করে ল্যান্ড করবে ওরা রানওয়ে শুরু এবং শেষ প্রান্তগুলোয় গুলোয় সিগনালের ব্যবস্থা করা হবে রঙিন বেলুন উড়িয়ে ট্রাকে সেই বেলুনও দেখেছি আমি কথা শেষ করে পা বাড়ালো রানা সামনের গার্ডের পাঁচ ঘেসে যাবার সময় আর চোখে রানা দেখল লোকটা চেয়ে আছে কর্পোরালের দিকে তিন গজ এগোল রানা কেউ বাধা দেয়নি দাঁড়াও কঠিন কণ্ঠে পেছন থেকে বলল কর্পোরাল দাঁড়ালো না রানা ঘাড়ের পেছনে শিরশির করে উঠল ওর গুলি করছে ঘাড় ফিরিয়ে পেছন থেকে তাকাতে গিয়েও নিজেকে সামলে নিল ও যা হবার হবে সময় নষ্ট করার কোনো উপায় নেই ওর দাঁড়াও আমরাও যাচ্ছি তোমার সাথে ছুটন্ত পদ শব্দ পেল রানা সবাই ওকে অনুসরণ করে আসছে রানার পাশে চলে এসেছে কাফা। এসব কি ঘটছে আমি স্বপ্ন দেখছি না তো জবাব না দিয়ে হঠাৎ রানা দৌড়তে শুরু করলো ছাউনি তখনও বেশ খানিকটা দূরে এমন সময় ইঞ্জিনের শব্দ শুনে শরীর রোমাঞ্চিত হয়ে উঠল রানার থমকে দাঁড়িয়ে পড়েছেও ঘাড় ফিরিয়ে দেখলো সবাই দাঁড়িয়ে পড়েছে ওর দেখা দেখি ওর মতো কান পেতেই ইঞ্জিনের শব্দটা শুনছে প্রত্যেকে একটা নয় কয়েকটা ইঞ্জিনের শব্দ ট্রাক ভাবছে রানা চৌরাস্তার দিক থেকে আসছে দ্রুত চারদিকে তাকালো রানা ঝোপঝাড়গুলো গুলো বা দিকে এখান থেকে টারমার্ক দেখা যাবে পরিষ্কার কর্পোরাল ওর ডান পাশে এসে দাঁড়ালো কিসের শব্দ ওগুলো এল এ ছাপ মারা যে ট্রাকগুলোর কথা বলেছিলাম বলল রানা ওই ঝোপে লুকাতে হবে কুইক ক্রমশ বাড়ছে শব্দটা তারপর হঠাৎ গাম্ভীর্য হারিয়ে কেমন যেন অগভীর হয়ে গেল আওয়াজটা ঝোপের ভেতর কর্পোরাল বলল ব্যাপার কি শব্দ ক্রমশ বাড়ছে রানা বলল নানান দিকে ছড়িয়ে পড়ছে ট্রাকগুলো এদিকে আসছে মাত্র একটা খানিক পরই ছাউনির আড়াল থেকে চলমান কালো ট্রাকটা বেরিয়ে এলো রানওয়ে ধরে খুব মন্থর বেগে আসছে হেডলাইট দুটো জ্বলছে অস্পষ্ট আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে না কিছু সবুজ রঙের তেরপল দিয়ে ঢাকা রয়েছে ট্রাকের পেছনটা কিন্তু ট্রাকের কপালের উপর তরবারির ছবিটা চিনতে পারা গেল কাছে আসতে অস্বাভাবিক কিছু তো দেখছি না ট্রাকটা ওদের বিশ গজের মধ্য দিয়ে উত্তর দিকে চলে যেতে ঝোপ থেকে বেরিয়ে রানাকে অনুসরণ করার জন্যে ছুটতে শুরু করে বলল কর্পোরাল লেবানন এয়ারফোর্সের ট্রাক নয় বুঝব কিভাবে সময় নেই সময় নেই ভাবছে রানা কর্পোরালের কথা কানেই ঠকে ওর পেছনের দরজাটা বন্ধ ছাউনির ধাক্কা দিয়ে ভেতর থেকে কারো সাড়া পেল না ও বোধহয় ঘুমোচ্ছে ওরা সবাই পিছিয়ে এলো রানা তারপর খ্যাপা সাঁড়ের মতো ছুটি গিয়ে কাঁধ দিয়ে প্রচন্ড একটা ধাক্কা মারল দরজার কবাটে হুড়মুড় করে ছাউনির ভেতর ঢুকে পড়লো ও ভাঙা কবার দুটো সাথে নিয়ে তা সামলে নিতে নিতে ছাউনির ভেতরটা দেখে নিল এক পলকে বিছানার ওপর উঠে বসেছে অনেকে কারোর দিকে না তাকিয়ে তিন লাফে সার্জেন্টের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো ও ধাক্কা দিতে ও পাশে বাড়ি খেলো কবার দুটো সার্জেন্টের বিছানার ধারে গিয়ে দাঁড়ালো রানা ঘুমোচ্ছে মাথার কাছে ছোট্ট একটা টেবিল তাতে ল্যাম্পটা জ্বলছে মিটমিট করে দু হাত দিয়ে সার্জেন্টের দুটো কাঁধ ধরলো রানা সার্জেন্ট সার্জেন্ট ধরমর করে উঠে বসলো গহর চুলমাত কে কি হয়েছে হাউ মাউ করে কেঁদে উঠল কেউ সর্বনাশ হয়েছে সার্জেন্ট আমাদের লেবাননকে নিকা করতে আসছে ইসরায়েল কে কাফা ল্যাম্পের শলতেটা বড় করে দিয়ে কেবিনটা আলোকিত করলো রানা আঁতকে উঠলো গহর জোলমাত রানা তুমি গুড গড কোন নরকে গিয়েছিলে শুনি রানা কিছু বলার আগেই কর্পোরাল তার হাতের রিভলভার চেপে ধরল ওর পাচরে তারপর সার্জেন্টকে প্রশ্ন করলো এরা তোমার লোক সার্জেন্ট বিছানা থেকে নিজের আড়াই মন ওজনের শরীরটা নামালো গহর জোলমাত ব্যাটেল ড্রেসটা গায়ে চড়াতে চড়াতে বলল ইয়াস কাটাতারের স্টেশনের ভেতর ঢোকার সময় গ্রেপ্তার করা হয়েছে এদের আমার গার্ডদের এবং তোমার একজন গানারকে গ্রেনেডের সাহায্যে খুন করেছে ওয়াট কুমোরে হলেসটা লাগিয়েছিল জোলমাত স্থির হয়ে গেল তার হাত দুটো কে কাকে কি হচ্ছে এখানে নতুন কিন্তু পরিচিত কণ্ঠস্বর কানে ঠুকতেই ঝট করে পেছন দিকে তাকালো রানা কেবিনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো ও হাকামকে হাতে রিভলভারটা তার চকচক করছে ল্যাম্পের আলোয় চোখাচোখি হতে পাকা হাসল সে ও ইসরায়েলি গুপ্তচরেরা ফিরে এসেছেন কোন সাহসে শুনি সার্জেন্ট জুলমাদ তুমি এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো জানো ওদেরকে দেখা মাত্র হেডকোয়ার্টারে খবর পাঠাচ্ছ না বলে জবাবদিহি দিতে হতে পারে তোমাকে এই সেরেছে মাথা নিচু করে নিল কাফা যেন লুকাতে চাইল ঠিক এই সময় রানার ভরাট কণ্ঠ গম গম করে উঠল কেবিনের ভেতর সার্জেন্ট গহর জোলমাত চমকে উঠল সবাই রানার গলার স্বরে কর্তৃত্বের সুর ইয়াস নিজের অজান্তেই যেন সাড়া দিল জোলমাত সবাই চেয়ে আছে রানার দিকে কেউ এক চুল নড়ছে না রানা কিছু বলবে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সবাই আমি চাই পরিষ্কার কর্তৃত্বের সুর রানার কণ্ঠস্বরে এই মুহূর্তে বম্বাডিয়ার সৈয়দ হাকামের নেতৃত্বে সবাইকে ব্যাটেল ড্রেস পরার হুকুম করো কিন্তু কেন হ্যাঁ হ্যাঁ আমিও জানতে চাই কেন তোমার কথায় আমরাও ইসরায়েলের পক্ষে চলে যাব এই যদি ভেবে থাকো তুমি চোপ হুঙ্কারের মতো শোনালো রানার ধমকটা নষ্ট করার সময় নেই আমাদের হাতে এখন থেকে যে কোনো মুহূর্তে ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারগুলো নাবাতিয়া ফাইটার স্টেশনের অ্যারোড্রামে ল্যান্ড করতে যাচ্ছে স্মোক কন্টেইনার ভর্তি চারটে ট্রাক স্টেশনে ঢুকে পড়েছে মাত্র তিন মিনিট আগে এই ছাউনির পাশ দিয়ে একটা ট্রাক উত্তর পূব দিকে ছুটে গেছে ধোয়ার সাহায্যে ওরা অ্যারোড্রামটাকে আড়াল করে ফেলবে পাগলের প্রলাপ সার্জেন্ট আমি হেডকোয়ার্টারে খবর দিতে যাচ্ছি দাঁড়াও বাধা দিল সৈয়দ হাকামকে সার্জেন্ট গহর জলমাত আমার দায়িত্ব আর কেউ পালন করুক তা আমি চাই না আগে শুনি কি বলবার আছে রানার রানা বলো গ্রেনেড ফাটিয়ে কাকে খুন করেছ তোমরা তার প্রকৃত পরিচয় সে একজন ইসরায়েলি গুপ্তচর এদিক ওদিক তাকালো গহর জলমাত সবাইকেই তো দেখছি কে সে নাইম জাকের কোথায় নাইম জাকের কোথায় হ্যাঁ সেই বললো রানা জামাল আরসালানের অনুচর ছিল সে এই ক্যাবিনে তার আরও একজন অনুচর রয়েছে বলে সন্দেহ করি আমি কারো মুখে কথা ফুটল না ক সেকেন্ড জাফরি শুধু উকি মেরে তাকালো সৈয়দ হাকামের দিকে সাইয়েদ হাকামকে মুহূর্তের জন্যে অপ্রতিভ দেখালো। ঢোক গেল সে রানা লক্ষ্য করল দেখাচ্ছে তাকে বিশ্বাসঘাতক ছিল তার প্রমাণ সার্জেন্ট শান্ত অথচ জরুরি সুরে বলল রানা স্টেশনে হাজার হাজার লোক রয়েছে এদের অধিকাংশই সশস্ত্র কোনো রকম চালাকি করার চেষ্টা করলে এখান থেকে আমার প্রাণ নিয়ে ফিরে যাওয়া সম্ভব নয় কোনো বদ মতলব থাকলে আমি স্টেশনে ফিরতাম না এটা অন্তত তোমার বোঝা উচিত ভয়ঙ্কর একটা বিপদের খবর নিয়ে এসেছি আমি অথচ তুমি কথাটা কানেই তুলছ না এর মূল্য আমাদের সবাইকে প্রাণ দিয়ে শোধ করতে হবে আজ আবার কথাটা মন দিয়ে শোনো আজ 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 আজকেই লেবানন দখল করে নিতে যাচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের গোটা চেহারা রাতারাতি বদলে যাবে এই ঘটনা ঘটলে মুশকিল হলো ঘটনাটা যে কয়েক মিনিটের মধ্যে ঘটতে যাচ্ছে তা কেউ জানে না মধ্যপ্রাচ্যে এখন ভোর হবো হব সবাই ঘুমাচ্ছে তারা কেউ জানে না কত বড় সর্বনাশ ছড়ের বেগে ছুটে আসছে তাদের দিকে কিন্তু তোমরা জানো আমি তোমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি অথচ তোমরা শুনেও শুনছো না লেবানন থেকে মুসলমানদেরকে এবং লেবানিস খ্রিস্টান যারা প্যালেস্টাইনিদের অধিকার স্বীকার করে তাদেরকে সমূলে উচ্ছেদ করা হবে ইসরায়েলের পতাকা উড়বে এ দেশে এবং এই ঘটনার জন্যে দায়ী থাকবে তুমি সার্জেন্ট কহরজোলমাত থর থর করে কাঁপছে রানা উত্তেজনায় না শেষ রক্ষা করার সুযোগটা তুমি পাচ্ছ অথচ সেটাকে কাজে লাগাচ্ছ না দম নিল রানা প্যান্টের বাম পাটা তুললো রানা উরুর সাথে বাধা একটা রিভলভার বের করলো বাড়িয়ে দিল সার্জেন্টের দিকে এটা একটা প্রমাণ আল মাকারদানা মোরুদ্দানের জামাল আরসালানের আস্তানা সেখানে গিয়েছিলাম আমি তার কয়েকজন অনুচরকে খুন করে পালিয়ে এসেছি শুধু খবরটা তোমাকে দেবার জন্যে আমার ধারণা ছিল কর্তৃপক্ষের মতো তোমার মাথায় গোবর নয় ঘিলু আছে এখন দেখছি আমি ভুল করেছি আল মাকারদানায় কি দেখেছো তুমি রিভলভারটা নিয়ে পরীক্ষা করতে করতে বললো সার্জেন্ট স্মোক কন্টেইনার ভর্তি প্রায় তিরিশটা ট্রাক দেখেছি বলল রানা জামাল আরসালানের কথাবার্তা শুনে জেনেছি প্রতিটা ফাইটার স্টেশনে তিন থেকে চারটে ট্রাক যাবে কিন্তু নাইম জাকের সম্পর্কে গানপিটে এখন কার পাহারা দেবার সময় সার্জেন্ট জাকেরের গহর জুলমাত বলল সেক্ষেত্রে ওখানে গার্ডের সাথে কি করছিল সে কর্পোরালের দিকে তাকালো গহর জুলমাত আমি ঠিক বলতে পারবো না কর্পোরাল গার্ডের দিকে তাকালো তোমরা কেউ জানো টহল দিচ্ছিলাম আমি নাইম হঠাৎ ওখানে যায় একজন গার্ড বলল ও আমাকে বলে স্টেশনে ইসরায়েলি গুপ্তচর অনুপ্রবেশ করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দেবার জন্য গিয়েছিল সে কথাটা কি ঠিক সার্জেন্ট তুমি তাকে পাঠিয়েছিলে না গানপিটে ডিউটি এ সময় তা আমার জানা আছে তাই ওকে দেখে খটকা লাগে আমার তাছাড়া নাইমকে একজনের সাথে গোপনে কথা বলতে শুনেছি আমি জেনেছি সে রানার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই একজন গার্ডের পকেট থেকে একটা গ্রেনেড নিয়ে আমার চকলেটের বাক্সে সেটা ভরি তারপর কাফাকে থামিয়ে দিয়ে সৈয়দ হাকাম প্রশ্ন করলো আরেকজন আরেকজন কে তুমি সম্ভবত বললো কাফা তবে কণ্ঠস্বরটা চিনতে পারিনি কারণ সে যেই হোক নাইমের সাথে আলাপ করার সময় গলার স্বর বিকৃত করে রেখেছিল অবাক হয়ে গেছে রানা কাফা ওকে এ ব্যাপারে কিছুই বলেনি সাইয়দ হাকাম রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল রানা তাকে বাধা দিল সার্জেন্টের সাথে কথা বলছি আমি সার্জেন্ট আমার কথার সত্যতা যাচাই করতে রাজি আছো কিনা কি প্রমাণ করতে চাও তুমি গানার রানা আমি চাই অ্যারোড্রামের উত্তর পূর্ব প্রান্তে যে ট্রাকগুলো গেছে সেগুলোকে ঘেরাও করতে স্মোক কন্টেইনার না পাওয়া গেলে আমাকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিও ঠিক আছে বললো গহর চুলমাত বাম্বাটিয়ার সৈয়দ হাকাম টেক পোস্টের অর্ডার জারি করো কিন্তু যা বলছি হুকুমের সুরে বললো গহর চুলমাত রানার কথা সত্যি নাও হতে পারে কিন্তু সত্যি না ধরে নিয়ে গোটা দেশের উপর ঝুঁকি নিতে আমি রাজি নই কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আসল ঘটনা প্যাঁচার মতো মুখ করে বেরিয়ে গেল কেভিন থেকে সৈয়দ হাকাম তাকে অনুসরণ করলো জাফরি এবং অন্যান্য গানাররা পনেরো সেকেন্ড পর সৈয়দ হাকামের চরা গলা শোনা গেল টেক পোস্ট এটা একটা আমেরিকান রিভলভার বললো সার্জেন্ট কিন্তু আমেরিকান রিভলভার এল এফ এর অনেকের কাছেই আছে সে যাক পুরো কাহিনীটা প্রথম থেকে সংক্ষেপে শোনাও তুমি আমাকে রানা ছাউনির ভেতর ব্যস্ততা শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেছে সবাই ব্যাটেল ড্রেস পরছে তাড়াহুড়োর মধ্যে এখন ঠিক কি করতে বলো তুমি রানার কাছ থেকে সংক্ষিপ্ত ঘটনার বিবরণ শোনার পর প্রশ্ন করল জুলমত ট্রাকগুলোকে ঘিরে ফেলতে হবে স্মোক কন্টেইনার নিজেদের চোখে না দেখে এত বড় বিপদের কথা বিশ্বাস করবে না হেডকোয়ার্টারের অফিসাররা আমাদের প্রথম কাজ ট্রাকের স্মোক কন্টেইনারগুলো দখল করা ওগুলো দেখাতে পারলে অফিসারদের আমি অনুরোধ করতে পারব লেবাননের আর সব ফাইটার স্টেশনকে সতর্ক করার জন্য। কিন্তু ট্রাকগুলোই ক্ষতিকর কিছু যদি না থাকে আছে যদি না থাকে সেক্ষেত্রে আমার কি হবে তা আমি জানি বেশ জানলেই ভালো গহর জুলমা চিন্তিতভাবে ভাবে বলল তাকালো কর্পোরালের দিকে এদেরকে আমার হাতে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে তোমার কোনো আপত্তি আছে কর্পোরাল ব্যক্তিগতভাবে এদের দায়িত্ব নিতে চাইছি আমি ভেরি গুড সার্জেন্ট কথাটা বলে কেভিন থেকে বেরিয়ে যাবার জন্যে ঘুরে দাঁড়ালো কর্পোরাল এক মিনিট কর্পোরাল রানার কথা অনুযায়ী ট্রাকগুলো উত্তর পূব প্রান্তে পার করা হয়েছে আমরা প্রথমে একটা ট্রাক ঘ্রাও করব। রানার কথার মধ্যে যদি সত্যতা থাকে গুলি বিনিময় হতে পারে রাইফেলের আওয়াজ তোমার গার্ডদের কি তুমি ট্রাকগুলোর দিকে পাঠাবে অবশ্যই সার্জেন্ট একটা কথা গহর জুলমাতের কানে কানে কি যেন বলল রানা চোখ কপালে উঠে গেল সার্জেন্টের কিন্তু কোনো মন্তব্য করল না সে কর্পোরাল তোমার ডিউটি শেষ কখন এখন থেকে রিস্ট ওয়াচ দেখলো কর্পোরাল দু ঘন্টা পর ঠিক আছে সার্জেন্ট জুলমাত বলল আমি আশা করবো গোটা ব্যাপারটা মিটে না যাওয়া পর্যন্ত তুমি ডিউটিতে থাকবে আর কাউকে ডিউটি হস্তান্তর করার আগে আমার সাথে পরামর্শ করলে আমি ব্যক্তিগতভাবে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো কর্পোরাল ঠিক আছে সার্জেন্ট কর্পোরাল বলল কিন্তু ব্যাপারটা কেমন জানো সব কথা বলার সময় এখনো আসেনি রানার ধারণা মাথা ঝাঁকিয়ে কর্পোরাল বেরিয়ে যাবার পর কাফা কেবিনের দরজায় এসে দাঁড়ালো ব্যাটেল ড্রেস তো পরেছেই রানা দেখল তার হাতে খাপ যুক্ত সহ একটা রাইফেলও রয়েছে আমার হাতে অস্ত্র থাকতে পারবে তো সার্জেন্ট আরেকজনের কথা বলছিল তখন তুমি চাপা সরে বললো রানা তুমি জানো কে সে আমাকে বলো কাফা কে সে কে আবার যে গুলি করে তোমার স্টিল হেলমেট ফুটো করে দিয়েছে সে ভ্রু কুচকে উঠল রানার তুমি জানলে কিভাবে আমার স্টিল হেলমেট গুলি করে কেউ ফুটো করে দিয়েছে একজন দেখেছে দেখেছে কে দেখেছে মানে আমার মনে হয় সেই গুলি করেছে তা না হলে সে জানলো কিভাবে কে সৈয়দ হাকাম জাফরিকে বলছিল রানার হেলমেট ফুটো করে দিয়েছে কেউ গুলি করে জাফরি বিশ্বাস করেনি কথাটা আমিও বিশ্বাস করিনি ওদের কথা আড়াল থেকে শুনেছিলাম কিনা সাইয়েদ হাকাম বলেনি কাকে সে গুলি করতে দেখেছে না কাফা বলল আমার ধারণা সেই কাল্প্রেট নিজে গুলি করে ব্যর্থ হয়ে ঘটনাটা প্রচার করার চেষ্টা করে সকলের সন্দেহের বাইরে থাকার জন্যে মৃদু হাসলো রানা কাফার ধারণা সম্পর্কে কোনো বিতর্কে যেতে চাইল না ও আর কাকে কথাটা বলে হাকাম শুধু জাফরিকে নাইম যার সাথে কথা বলছিল তার গলার স্বর তুমি সত্যিই চিনতে পারো নি তাহলে না কাফা বলল তবে সাইয়েদ হাকাম সে আমার যতদূর বিশ্বাস লোকটা তোমাকে চোখে দেখতে পারে না দোস্ত বিশ্বাস নয় কারো বিরুদ্ধে মুখ খুলতে হলে প্রমাণ চাই বলল গহর জুলমাত কাফা আর কখনো কারো বিরুদ্ধে কিছু বলার আগে কথাটা মনে রেখো সৈয়দ হাকামকে আমার চেয়ে ভালোভাবে তুমি চেনো না বদরাগী স্বীকার করি কিন্তু ঠান্ডা মাথায় খুন করার লোক সে নয় আমি বলতে চাইছি বিশ্বাসঘাতক সে হতে পারে না তুমি জানো জাফরিকে কি বলেছে ও হাত নেড়ে বলল কাফা বলেছে রানাশালার হেলমেট কে যেন গুলি করে ফুটো করে দিয়েছে ব্যাটা মরলে খুব খুশি হতাম তাছাড়া কাটাতারের বেড়ায় ইলেকট্রিসিটি হঠাৎ পেছন দিকে তাকালো কাফা ভূত দেখার মতো চমকে উঠল সে সৈয়দ হাকাম কেবিনের ভেতর কখন যে এসে দাঁড়িয়েছে কেউ টেরি পায়নি কাফার দৃষ্টি অনুসরণ করে ঘাড় ফিরিয়ে তাকালো রানা এবং চমলাত মুখ দেখে কিছুই বোঝা গেল না থমথম করছে চেহারাটা রানার দিকে তাকালোই না স্থির চোখে ক সেকেন্ড চেয়ে থাকলো গহর জুলমাতের দিকে তারপর কর্কশ গলায় জানালো ওরা সবাই তৈরি হয়ে গেছে সার্জেন্ট তুমি যাও আমরা আসছি সৈয়াদ হাকাম কেবিন থেকে বেরিয়ে যেতে গহর জোলমাত রানাকে বলল জানি না ঘটনার তাৎপর্য কি তবু তোমাকে জানানোর দরকার ব্যাপারটা রাত একটার সময় স্কোয়াড্রন লিডার ইউনুস মেহের তোমার খোঁজে এসেছিল ছাউনিতে তোমাকে পাওয়া যাচ্ছে না শুনে দৌড়ে গাড়িতে গিয়ে চলো তারপর ঝড়ের বেগে গাড়ি নিয়ে চলে গেল সাথে একজন মানে সেই মেয়েটা ছিল ইফাত না কি যেন নাম হ্যাঁ বললো রানা মেহের মোটামুটি পরিস্থিতিটা জানে ওকে কয়েকটা তথ্য সংগ্রহ করতে বলেছিলাম একটা কথা রানা রানার দু কাঁধে হাত রাখলো সার্জেন্ট জানি না কি ঘটে যাচ্ছে কিন্তু যাই ঘটুক খুব সাবধানে থাকা উচিত তোমার ধন্যবাদ সার্জেন্ট বেরিয়ে এলো ওরা কেবিন থেকে ছাউনির ভেতর মিট মিট করে একটা মাত্র ল্যাম্প চলছে লালচে গম্ভীর মুখগুলো ওদের দিকে ফেল এতগুলো মানুষ কিন্তু কারো নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেল না রানা কেউ যদি গুলি করে এখন হঠাৎ কথাটা মনে হতেই চট করে পেছনটা একবার দেখে নিল কুতুবদিন না জাফরি ঠিক চিনতে পারলো না ও সাত করে সরে একজনের পেছনে চলে গেল নাকি থাকাম বম্বাটিয়ার কোথায় জানতে চাইল গহর জুলমাত রানার পেছন দিক থেকে সাড়া দিল সাইয়া থাকাম এই যে কথাটা বলে রানা এবং গহর জুলমাতের সামনে এসে দাঁড়ালো সে তোমরা সবাই যে যার রাইফেল হাতে তুলে নাও জুলমাত নির্দেশ জারি করছে হাকাম প্রত্যেককে বিশ রাউন্ড করে বুলেট বরাদ্দ করো কুতুবদিন সেন্ট্রি হিসেবে এখানেই দায়িত্ব পালন করবে তুমি কে যেন একটা স্বস্তির চাপা নিঃশ্বাস ফেলল পরিষ্কার শুনতে পেল রানা বুঝতে অসুবিধে হলো না ওর সেন্ট্রির দায়িত্ব তার কাঁধে না পড়ায় অসম্ভব ভাগ্যবান মনে করছে নিজেকে কেউ বাক্স খুলে রাইফেল এবং গুলি ভাগ করে দেয়া হলো গহর জুলমাত সকলকে একবার করে দেখে নিয়ে অত্যন্ত ধীরভঙ্গিতে বলল আমাদের গানার মাসুদ রানা ক্যাম্পে ফিরে এসেছে আজ সকালে এখন থেকে যে কোনো মুহূর্তে ইহার অ্যাটাকের একটা খবর নিয়ে চারটে ট্রাককে আমরা উত্তর দিকে যেতে দেখেছি রানার বক্তব্য ওগুলো ইসরায়েলি গুপ্তচরদের ট্রাক প্রত্যেকটিতে স্মোক কন্টেইনার আছে এবং শত্রুপক্ষের উদ্দেশ্য হলো অ্যারোড্রামের ওপর আকাশে একটা স্মোক স্ক্রিন তৈরি করা যার আড়াল থেকে ট্রুপ ক্যারিয়ার গুলো রানওয়েতে নামবে এসব কথা সত্যি কিনা তা আমরা জানতে পারবো যদি ঘেরাও করে ট্রাকের লোকজনকে চ্যালেঞ্জ করি ঘেরাও করার পরে আমি একা যাব ব্যাপারটা কি দেখার জন্যে তোমাদের কাজ হবে দূর থেকে আমাকে কভার দেয়া হাকাম কাফা রানা আর জাফরি প্রত্যেকে গ্রেনেড নাও সাথে রানাও সৈয়দ হাকামের কণ্ঠস্বর একটু ইতস্তত করতে দেখা গেল গহর জোরমাদকে তারপর সে বলল কানে তুমি কম শোনো বলে আমি বিশ্বাস করি না হাকাম হ্যান্ড গ্রেনেড বরাদ্দ করা হলো চলো বেরিয়ে পড়া যাক এবার বাইরে বেরিয়ে অবাক হলো রানা ভোরের আলো এখনো ফোটেনি রিস্ট ওয়াচ দেখে হিসেব করলো মাত্র পনেরো মিনিট হয়েছে স্টেশনে দিয়ে যাচ্ছে ওরা আকাশের গায়ে দেখা যাচ্ছে তিন ইঞ্চি কামানটার অস্পষ্ট শিলোয়ের জোলমাত বলল আফাজি ওখানে আমার মোটর আছে নিয়ে এসো সাথে করে যদি কিছু ঘটে হেডকোয়ার্টারে খবর দেওয়ার দায়িত্ব পালন করতে পারবে তুমি ওটার সাহায্যে যাচ্ছি শুরু করে হঠাৎ থামল খালেদ আফাজি তার নিরীহ দর্শন মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে সাথে করে কি কামানটাও আনবো সার্জেন্ট কি রানাও সকলের সাথে হাসিতে যোগ না দিয়ে পারল না কিন্তু একজন হাসিনি হঠাৎ মনে হতেই দ্রুত সকলের দিকে তাকালো রানা চোখাচোখি হতে হাসিটা থামিয়ে গম্ভীর হয়ে উঠল সৈয়াদ হাকাম হেসে ফেলে নিজের সম্মান হারিয়ে ফেলেছে যেন চিন্তিত হয়ে উঠল রানা কে হাসিনি ঠিক ধরতে ও তবে দুজন অনেক পরে সকলের যখন শেষ হয়ে এসেছে সেই সময় হাসতে শুরু করলো তাদের মধ্যে একজন কাফা আরেকজন জাফরি কাফার ব্যাপারটা অনুমান করতে পারে রানা ঘন ঘন রেস্ট ওয়াশ দেখছে সে আর বীর বীর তো সারাক্ষণই করছে শালাদের পেট ফুটো করে দেব বেয়নের চার্জ করে একবার নেমেই দেখুক না অ্যারোড্রামে মনে প্রাণে চাইছে সে শত্রুপক্ষ নামক স্টেশনে তা না হলে সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধ করবে কিভাবে কার সাথে ঘন ঘন পেছন দিকে তাকাচ্ছে জাফরি তার সেই রসিকতা কোথায় যেন হারিয়ে গেছে সন্ত্রস্ত দেখাচ্ছে তাকে ইসরায়েল সে যে অভিনয় করার সেই অফুরন্ত উদ্যমের ছিটে ফোটাও নেই তার মধ্যে এখন আর আক্রমণ আসার আগেই হেরে গেছে সে ভয়ে জাফরির জন্যে দুঃখ বোধ করল রানা গোটা ডিটাসমেন্ট অনুসরণ করছে রানা আর সার্জেন্ট জোলমাতকে সৈয়দ হাকামের দুপাশে কাফা আর জাফরি পেছন ফিরে রানা দেখল অনর্গল কথা বলে চলছে হাকাম গভীর মনোযোগের সাথে তার কথাগুলো নিঃশব্দে গেলছে বাকি দুজন কি বলছে হাকাম শুনতে না পেলেও অনুমান করতে বেগ পেতে হলো না রানার ওর বিরুদ্ধে তৈরি করছে সে ট্রাকগুলোয় যদি ক্ষতিকর কিছু পাওয়া না যায় ভাবলো রানা হাকাম যান নিয়ে টানাটানি শুরু করে দেবে ওর অন্য অন্যরাও তাকে সাহায্য করবে সামনে ল্যান্ডিং ফেল্ড টার্মাকের কিনারায় পৌঁছতে নিজের অজান্তেই হাঁটার গতি দ্রুত হল রানার দেখা দেখি দ্রুত করল হাঁটা ওরা দুজন একটা কথাও বলেনি পরস্পরের সাথে রওনা হবার পর থেকে কেন একটা যেন অস্বস্তি কাটিয়ে উঠতে পারছে না রানা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে যদি ট্রাকগুলোয় সত্যি সত্যিই কিছু পাওয়া না যায় শত্রুপক্ষ যদি সাবধান হয়ে গিয়ে সরিয়ে ফেলে থাকে স্মোক কন্টেনারগুলো সাবধান হবার সঙ্গত কারণ তাদের আছে রানা এবং কাফাচে প্রাণ নিয়ে পালিয়েছে এবং স্টেশনে ঢুকতে পেরেছে শেষ পর্যন্ত এই খবর কি তারা পায়নি এখনো পাবার কথা নয় অন্তত এত তাড়াতাড়ি না ওদেরকে খুন করার পর পায়ে হেঁটে এর দায়রা অ্যারোড্রামে ফেরার কথা ছিল জামাল আরসালানের অনুচরদের সকাল নটার আগে এর দায়রায় তাদের পৌঁছাবার কথা নয় অর্থাৎ ভাবছে রানা শত্রুপক্ষের সাবধান হবার কোনো কারণ নেই নেই ওরা যখন কাটাদারের বেড়া টপকাবার সময় ধরা পড়ে তখন অনুচরদের কেউ খবরটা পৌঁছে দেয়নি তো ট্রাকের লোকগুলোকে মিনিট সাতেক ছিল ওরা কর্পোরালের তাবুতে গার্ডদের মধ্যে কেউ জামাল আরসালানের অনুচর থাকলে তার পক্ষে কি সম্ভব নয় স্টেশনের গেটে গিয়ে অপেক্ষারত ট্রাকগুলোকে সাবধান করে দেয়া সম্ভব এবং স্মোক কন্টেনারগুলো অ্যারোড্রামের ভেতর যে কোনো জায়গায় নামিয়ে লুকিয়ে ফেলাও কঠিন কিছু নয় ধুর দূর নিজেকে সান্ত্বনা দেবার প্রয়াস পাচ্ছে রানা এসব আশঙ্কার কোনো ভিত্তি নেই কিন্তু গহর জুলমাতির দিকে তাকাতে মনটা আবার দমে গেল অস্বাভাবিক গম্ভীর আর চিন্তিত দেখাচ্ছে তাকে ওদের গানপিটের উত্তর দিকের ডেসপারসাল পয়েন্টটা ছাড়িয়ে গেল ওরা পরবর্তী ডেসপার্সাল পয়েন্টের দিকে অর্ধেকটা পথ পেরোবার পর রানা আর গহর জুলমাতের মাঝখানে চলে এলো সৈয়দ হাকাম কই হে কোথায় তোমার ইসরায়েলি ট্রাক প্রকাশ্যে ব্যঙ্গ করছে সে অ্যারোড্রামের শেষ প্রান্ত অস্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন চোখ কুসকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে গাছের ঝাঁকড়া মাথা আর তার উপর ছাই রঙের ভাসমান মেঘের টুকরো ছাড়া কিছুই পরিষ্কার দেখতে পেল না রানা রান ওগুলো সাদা ফিতের মতো পড়ে আছে লম্বা হয়ে বা দিকে বাঁক নিয়ে চলে গেছে দৃষ্টির সীমার বাইরে কোথাও ট্রাকগুলোর কোনো চিহ্ন নেই ঢুক গিলে গলাটা ভিজিয়ে নেবার ব্যর্থ চেষ্টা করলো রানা পরবর্তী ডিসপার্সাল পয়েন্টের কাছ থেকে বাঘ নিয়ে আমরা পাহাড়ের গা বেয়ে নিচে নামব বললো ওরা হয়তো নিচে নেমে ছড়িয়ে পড়েছে চারদিকে যথাসম্ভব বেশি জায়গা জুড়ে ধোঁয়া ছড়িয়ে দেবার উদ্দেশ্য থাকলে সেটাই সম্ভব এদিকে এসে থাকলে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে বললো গহর জলমাত নট নেসেসারিলি দ্বিমত পোষণ করলো হাকাম এমনও তো হতে পারে যে একটা কাজ নিয়ে এসেছিল কাজ সেরে আবার চলে গেছে অন্য পথ ধরে এমনও তো হতে পারে যে ওগুলো আমাদের এয়ার ফোর্সেরই ট্রাক কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি আমি বলতে চাইছি গানার মাসুদ রানার মাথাটা একবার বড় ডাক্তারকে দিয়ে পরীক্ষা করার দরকার হতে পারে দোস্ত কাফা নয় জাফরি পেছন থেকে বলল সত্যি ব্যাপারটা কি বলতো আমার মতো শখের অভিনেতা ছিলে নাকি তুমি হিরুর ভূমিকায় অভিনয় করার শখটা মিটিয়ে নিতে চাচ্ছ আমার মনে হয় কাফাকে বাদ দিয়ে তুমি আমার সাথে জুটি বাঁধলে ভালো করতে এমন অভিনয় করতাম দুজন মিলে যে চোখে সর্ষে ফুল দেখতো সবাই কাফা খুক খুক করে কাশলো। কেন যেন অন্য একটা তাৎপর্য আছে কাশিটার মধ্যে মনে হল রানার রানা লক্ষ্য করল আর চোখে ওর দিকে তাকাতে শুরু করেছে গহর চুলমাত ট্রাক যদি সত্যি না পাওয়া যায় এবং তাতে যদি স্মোক কন্টেইনার আর ইসরায়েলি গুপ্তচররা না থাকে গুরুতর বিপদে পড়ে যাবে সে রানা এবং কাফা পলাতক দুই খনির কথায় বিশ্বাস স্থাপন করার অপরাধে এমনকি কোর্ট মার্শাল পর্যন্ত হতে পারে তার অপরাধীদের সরাসরি হেডকোয়ার্টারে না পাঠিয়ে হেডকোয়ার্টারের অনুমতি না নিয়ে কল্পিত শত্রুর সন্ধানে তৎপরতা চালাবার চেষ্টা ভয়ঙ্কর ধরনের অপরাধ হিসেবেই বিবেচনা করবে কর্তৃপক্ষ রানা বসতে পারছে ভয় পেতে শুরু করেছে জোলমাদ টার্মাক ছেড়ে শুকনো শক্ত ঘাসের মাঠে নামলো ওরা পরিত্যক্ত একটা লুইস গান পিটে ধসে পড়া বালির বস্তা দিয়ে তৈরি পাঁচিলের পাশ ঘেসে এগোল বস্তাগুলোর গায়ে অসংখ্য সমান মাপে ফুটো সেদিকে চোখ পড়তেই পাশ থেকে চাপা স্বরে ফিস ফিস করে বলল সাইয়া থাকাম ওরকম ঝাঁঝরা করা হবে একজনকে শক্ত প্লাস্টিকের মতো ঘাস পায়ের চাপে নত হলেও পা তুলে নিলেই আবার শটান দাঁড়িয়ে পড়ছে কোথাও কোথাও মাটিকে রেহাই দিয়েছে সেখানে পা ফেললেই টের পাওয়া যায় এখানকার মাটি পাথরের চেয়ে কম শক্ত নয় যতই সামনে এগোচ্ছে ওরা ঘাসের ঘনত্ব এবং দৈর্ঘ্য বাড়ছে ক্রমশ প্রকাণ্ড ডিসপার্সাল পয়েন্টের পেছনে চলে এলো ওরা বাক নিয়ে চল্লিশ গজ এগোলো পাহাড়ের কিনারা ওই জায়গা নামতে শুরু করেছে নিচের দিকে পাথর মেশানো শক্ত মাটির ঢালু পাহাড়ের গা শুক্রবারের আক্রমণ সাক্ষ্য রেখে গেছে এখানে অসংখ্য বোমা পড়ে এক একটা ছোটখাটো পুকুরের মতো গর্ত তৈরি হয়েছে গর্তের দুপাশে বুক সমান উঁচু মাটির স্তূপ জমা হয়ে আছে খানিকটা নামবার পর ঢালু পাহাড়ের গায়ে মাঝামাঝি জায়গায় কালো রঙের মস্ত একটা মতো কাটাতারের বেড়ার খানিকটা দেখতে পেল ওরা দুজন লোক বেড়া ঘেসে হাঁটছে ধরাধরি করে বয়ে নিয়ে যাচ্ছে ভারী একটা কি যেন জিনিসটা দেখতে সিলিন্ডারের মতোই তাদের পরনে এল এফ এর ইউনিফর্ম গহর জুলমাতের ইউনিফর্মের আস্তিন খামচে ধরলো রানা একই সাথে ঝট করে তাকালো পেছন দিকে কাকে সন্দেহ করবে ঠিক করতে পারলো না রানা সাইয়েদ হাকাম পিছিয়ে পড়েছে আগেই রানা তাকেই দেখল পকেট থেকে হাত বের করছে সে চোখাচোখি হতে কেমন অপ্রতিভ দেখালো হাকামকে হাতটা স্থির হয়ে রইল দু সেকেন্ড পকেটের ভেতর ইতস্তত ভাবটা দ্রুত কাটিয়ে উঠে হাতটা বের করলো সে কালো রঙের চকচকে গ্রেনেডটা দেখতে পেল রানা পকেট থেকে হাত বের করলো আরো দুজন হাতে একটা করে গ্রেনেড হঠাৎ রানার মনে বিদ্যুৎ চমকের মতো একটা সত্য উদ্ভাসিত হয়ে উঠল যারা পেছনে রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু এখনো দেখতে পায়নি নিচের লোক দুটোকে দাঁড়িয়ে পড়েছে গহর জোলমাদ সকলের সাবধান করে দেবার জন্যে পেছন দিকে ফেলল সে কজনের হাতে গ্রেনেড দেখে বিস্মিত হল সে পর মুহূর্তে রাজ্যের বিরক্তি ফুটে উঠল চেহারায় গ্রেনেড কেন ও দিয়ে কি হবে এখন রাখো পকেটে সবাই পকেটে ভরে রাখলো যা যার হাতের গ্রেনেড রানা লক্ষ্য করল জাফরির হাঁপ ফাঁপ বদলে গেছে শূন্যে ছুড়ে দিল সে তার হাতের গ্রেনেডটা এবার লুফে নিতে নিতে বলল আমি আর সে সেজে অভিনয় করতে রাজি নই আমার অরিজিনাল ভূমিকায় অভিনয় করব এখন থেকে আমরা সবাই এখন তাই করব তাই না ঠিক বলল কাফা ইসরায়েল স্বয়ং চোখের সামনে উপস্থিত কাউকে তার হয়ে প্রক্সি দিতে হবে না লোক দুজন হারিয়ে গেছে গাছের আড়ালে ঠিক আছে বলল গহর জলমান রাইফেল রেখে আমার সাথে এসো রানা বাকি তোমরা সবাই খানিকটা নিচে নেমে ওই লম্বা ঘাসের ভেতর গা ঢাকা দিয়ে থাকবে কোনো শব্দ যেন না হয় নিয়ে নিচে নামতে শুরু করলো নিজেদের লুকাবার কোনো চেষ্টাই করছে না ওরা কোনাকুনি ভাবে নিচে নামছে প্রতি পদক্ষেপে দৃষ্টিসীমার মধ্যে চলে আসছে কাটাতারের বেড়া এখন প্রায় তিরিশ গজের মতো দেখা যাচ্ছে আরো দুজন লোককে দেখলো ওরা বেড়ার কাছে আরো স্মোক কন্টেইনার বয়ে নিয়ে যাচ্ছে আরো গছ পনেরো থামলো ওরা দুপাশে কাঁটাতারের বেড়া অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে এখন বেড়াটা যেখানে অপসাদ বাক নিয়েছে সেখানে ট্রাকগুলোকে দেখলো ওরা দুজন লোক ধরাধরি করে নামাচ্ছে পেছন থেকে স্মোক কন্টেইনারগুলো আর একজন দাঁড়িয়ে আছে ওদের কাজ দেখছে সে হাতে রাইফেল গোড চেপে রাখার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল গহর যত যতদূর বুঝতে পারছি তোমার ভাগ্যে দেশ সেবার জন্য সবচেয়ে বড় পদকটা ঝুলছে তবে মধ্যে ব্যাপারটার এখনো কিন্তু আছে একটা উঠতে শুরু করলো ওরা তোমার এ কথার অর্থ জানতে চাইলো রানা এখনো আমি জানি না ওরা বেআইনি কোনো কাজ করছে কিনা এল এ এফ এর ট্রাক নয় ওগুলো বসবো কিভাবে হয়তো নির্দেশ পেয়েই ওরা ওখানে নিয়ে গেছে স্মোক কন্টেইনারগুলো এখন কি করতে চাও তুমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই কি করছে লম্বা ঘাসের ওপারে পৌঁছলো ওরা আড়াল থেকে বেরিয়ে এলো সবাই রাস্তায় ফিরে চলো সবাই অর্ডার করলো গহর জলমাত যত তাড়াতাড়ি পারো নিঃশব্দে মনে রেখো মাথা নিচু করে হাঁটো সবাই রাইফেল তুলে নিয়ে গহর জুলমাতকে অনুসরণ করলো রানা খানিকটা ওঠার পর নিচের কাঁটাতারের বেড়া যখন আর দেখা গেল না ছুটতে শুরু করলো সবাই ডিসপার্সাল পয়েন্টের কাছে উঠে হাত তুলে থামালো জুলমাত সবাইকে হাত বাড়িয়ে তর্জনী দিয়ে দূরের একটা জায়গা দেখালো ওখানে বলে ছুটতে শুরু করলো আবার জুলমাতের পাশে থাকার জন্যে সকলের আগে চলে এলো রানা এক ছুটে তিনশো গছ এগিয়ে জুলমাত মাথার উপর হাত তুলে সকলকে থামার নির্দেশ দিল ঠিক আমাদের নিচে এর ছাপ মারা একটা ট্রাক দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারার দিকে আঙুল তুলে দেখালো জোলমাদ ওটাই আমাদের টার্গেট লম্বা একটা লাইনের মতো সবাই ছড়িয়ে পড়বে তোমরা একজনের কাছ থেকে আরেকজন বিশ গছ দূরে থাকবে তারপর সামনের দিকে এগোবো আমরা ট্রাকটা চোখে পড়লে মাথা নিচু করে এগোব দরকার হলে হামাগুড়ি দিতে হবে কোনোভাবেই যেন নিচ থেকে ওরা আমাদেরকে দেখতে না পায় অর্ধবৃত্তের আকার নিয়ে ট্রাকটাকে ঘিরে ফেলবে তোমরা এই আমি চাই বৃত্তের দুটো প্রান্ত ট্রাকটার সবচেয়ে কাছাকাছি থাকবে কিন্তু প্রত্যেকের ফাইনাল পজিশন ট্রাক থেকে দুশো গজের বেশি যেন না হয় রওনা হবার পর থেকে পাঁচ মিনিট পাঁচশো তোমরা ফাইনাল পজিশনে পৌঁছবার পাঁচ মিনিট পর আমি সামনে এঁকব একা রানার দিকে তাকালো জুলমাত হ্যাঁ আর কাউকে সাথে নেবার ঝুঁকি আমি নিতে চাই না যা বলছিলাম কেউ তোমরা গুলি করবে না আমি অর্ডার না দিলে বা ওরা কেউ গুলি না করলে ওরা যদি গুলি করে বা আমি যদি অর্ডার দিই তাহলেই সম্ভাব্য দ্রুততার সাথে ট্রাকটাকে দখল করার এবং লোকগুলোকে আহত নিহত অথবা বন্দি করার সব রকম চেষ্টা চালিয়ে যাবে তোমরা গুলি শুরু হলেই বুঝবে সত্যি অ্যাটাক হবে এবং ইসরায়েলি বহরকে সাহায্য করাই ওদের উদ্দেশ্য কথা বলে অপব্যয় করার মতো সময় এখন হাতে নেই আমার বক্তব্য পরিষ্কার হয়েছে একটা কথাও বলল না কেউ মুখ খুললো আবার চোলমাত ঠিক আছে তাহলে কেমন বেশ আমার দুপাশে লম্বা একটা লাইন হিসেবে ছড়িয়ে পড়ো সবাই এবার রানওয়ের কিনারা বরাবর ছড়িয়ে পড়লো সবাই জুলমাত হাত নেড়ে সামনে এগোবার ইঙ্গিত জানালো তার সাথে রানা এবং হাকাম রয়েছে ওদের বা দিকে বিশ গজ দূরে কাফা ডান দিকে জাফরি জাফরির ডান দিকে খালেদ আফাজি মোটর সাইকেলটা সে রানওয়ের এক ধারে দাঁড় করিয়ে রেখে এসেছে ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে পাহাড়ের দিকটা তারপর হঠাৎ প্রায় খাড়া হয়ে নেমেছে গজ দশেকের মতো এরপর পাহাড়ের গা ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে পাদদেশে খুব সতর্কতার সাথে দশ গজ নামার পর ঝোপঝাড়ের আড়ালে গা ঢাকা দিয়ে এগোতে শুরু করলো ওরা তিরিশ গজের মতো নামার পর থামলো সবাই ট্রাকটা দেখতে পাওয়া যাচ্ছে জুলমাতের দূরত্ব অনুমানটা নিখুঁত হয়েছে ভাবল রানা ট্রাকটার ঠিক উপরে এসে পৌঁছেছে তিনজনের দলটা মাথা নিচু করে ঝোপঝাড়ের ভেতর গাঁ ঢাকা দিয়ে আবার এগোতে শুরু করলো জুলমাত তার দুপাশে হাকাম আর রানা পেছন থেকে অনুসরণ করছে তাকে ট্রাক দেখতে পাবার পর থেকে একটা কথাও বলেনি হাকাম রানার দিকে তাকায়নি সে একবার ইতোমধ্যে ভোরের আলো পরিষ্কার হয়ে ফুটেছে তবে পূব আকাশ এখনো রাঙা হয়ে ওঠেনি দুপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না গজ দূরে একটা শুধু নড়তে দেখে জাফরি সন্তর্পণে নিচের দিকে নামছে কোথাও কোনো সন্দেহ নেই গাছের মাথা থেকে পাখিদের কিচির মিচির আসছে না ভোর না সন্ধ্যা বোঝার কোনো উপায় নেই শুধু শীতল বাতাস লাগছে মুখে জুড়িয়ে যাচ্ছে শরীর ট্রাকটা যখন ওদের কাছ থেকে একশো গজের ভেতরে জোলমাতের একটা হাত ধরল রানা রানার দৃষ্টি অনুসরণ করে উত্তরের শেষ প্রান্তের খানিকটা এদিকে আরও একটা ট্রাক দেখলো জোলমাদ ওরা আরও খানিক নিচে নামলে সেটাকে আর দেখতে পাওয়া যাবে না তার কারণ পাহাড়ের গা উটের পিঠের মতো ফুলে আছে বেশ অনেকটা জায়গা নিয়ে ছোট ছোট লোকজন দেখা যাচ্ছে ট্রাক্টর পেছনে স্মোক কন্টেইনার বা ওই ধরনের কিছু ধরাধড়ি করে নিচে নামাচ্ছে তারা আরো বিষ গজ নামলো ওরা রিস্ট দেখে জোরমাত থামলো পাঁচ মিনিট পেরিয়ে গেছে আমি যাচ্ছি দেখি কি বলবার আছে ওদের এ আত্মহত্যার সামিল বলল রানা ওদেরকে চ্যালেঞ্জ করলে ওরা তোমাকে খুন করবে তাতে দুঃখ কিসের তবু তো একটা ভালো কাজ করতে গিয়ে মরব না রানা এত বড় দায়িত্ব আমি কারো ঘাড়ে চাপাতে পারি না তুমি বোধ আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছ না তাই আমাকে সাথে নাও কথা বলতে পারি না কিন্তু আর কাউকে নিজের প্রাণের ওপর ঝুঁকি নিতে পারি আমি বললো জুলমাদ আর কাউকে সাথে করে মৃত্যুর দুয়ারে কেন নিয়ে যাব রানা তোমাকে আমি এখন আর অবিশ্বাস করছি না যদি ফিরে না আসি জানবে তোমার দেশপ্রেমের প্রতি আমার মনে কোনো সন্দেহ নেই ঠিক আছে ধন্যবাদ বলল রানা একটা ব্যাপার খেয়াল রেখো ওদের সাথে কথা বলার সময় আমার রাইফেলের নল থেকে সরে থাকতে হবে তোমাকে সাধারণত লক্ষ্যভ্রষ্ট হই না আমি তোমাকে আমি সারাক্ষণ কাভার দিয়ে রাখছি ধন্যবাদ রানা সিদে হয়ে দাঁড়ালো জলমাদ পাহাড়ের ঢালু গা বেয়ে নিচে নেমে যেতে শুরু করলো এতটুকু উত্তেজনা বা ভীতি নেই লোকটার মধ্যে ধীরে ধীরে পায়ে নেমে যাচ্ছে ভাবছে রানা সে মুখ তুলে ট্রাক বা লোকগুলোর দিকে তাকাচ্ছেই না এমন আত্মবিশ্বাস দায়িত্বের প্রতি নিবেদিত প্রাণ লোক যে কোনো সামরিক বাহিনীর গর্বের বস্তু মনে হলো ওর গোটা ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক ভাবছে রানা অথচ এর মধ্যে অস্বাভাবিকতা কোথাও আছে বলে বিশ্বাস হয় না শান্ত স্থির মস্তিষ্কের অধিকারী সার্জেন্ট গহর জুলমাতের কৃতিত্ব এইখানেই বিপদ যত বড়ই হোক মাথা ঠান্ডা রেখে কর্তব্য পালন করার দুর্লভ গুণ রয়েছে তার অনায়াস ভঙ্গিতে এখনো নেমে যাচ্ছে জুলমাত কোমরের হোলেস্টারের রিভলভারটা দুলছে একবারও পেছন ফিরে তাকায়নি সে হাটার মধ্যে কোনো জড়তা বা দ্বিধা নেই ট্রাকটার কাছে গিয়ে সে মুখ তুলল নিচে পৌঁছে গেছে এখন ট্রাকটার কাছ থেকে সে যখন আর মাত্র পনেরো গজ দূরে ওটার পেছন থেকে নামলো একজন লোক মাটিতে ইউনিফর্ম দেখে বোঝা যায় লোকটা এল এ এফ এর একজন সার্জেন্ট চলতে চলতে জোলমার সামান্য একটু সরে গেল এক পাশে যাতে রানার গুলির মুখে থাকে লোকটা রাইফেল কক করে কাঁধে ঠেকালো রানা সেটাকে লক্ষ্য স্থির করে অপেক্ষা করতে চাই ও লোকটা নিরস্ত্র তার হাবভাবে শত্রুতার কোনো চিহ্ন নেই পাঁচ গজ দূরে ঝোপ থেকে হাকাম বলল দেখো গুলি যেন ঝট করে বেরিয়ে না যায় আবার গায়ে ইউনিফর্ম চড়ানো থাকলেই ফোন করার শাস্তি এড়ানো যায় না উত্তর দিল না রানা গভীর মনোযোগ দিয়ে নিচের দিকে চেয়ে আছে ও রাইফেলধারী গার্ডটা টহল দিচ্ছে আগের মতোই কোনো দিকে বিশেষভাবে খেয়াল দেবার প্রয়োজন বোধ করছে না সে এল এর সার্জেন্ট কথা বলছে জুলমাতের সাথে তার দাঁড়াবার ভঙ্গি কথা বলার ভঙ্গি হাত নাড়ার ভঙ্গি সম্পূর্ণ স্বাভাবিক ট্রাকের উপর থেকে দুজন লোক তাকিয়ে আছে ওদের দুজনের দিকে উত্তেজনার বা ভীতির কোনো চিহ্ন নেই কারো মধ্যে বাইনোকুলারটা সাথে থাকলে খুব সুবিধে হতো ভাবছে রানা জুলমাত নিজের পেছন দিকটা দেখালো হাত নেড়ে কি বলছে সে তা বোঝার কোনো উপায় নেই হয়তো বলছে পেছনে আমার লোকদের রেখে এসেছি আমি এল এর সার্জেন্ট এদিকে তাকালো একটু যেন উত্তেজিত মনে হলো তাকে কিন্তু পর মুহূর্তে হাসতে শুরু করলো সে মাথাটা হেলে পড়লো পেছন দিকে অদম্য হাসিতে বেসামাল হয়ে পড়েছে যেন তারপর চোখের পলক ফেলতে না ফেলতে বদলে গেল সব কিছু জুলমাতের সামনে দাঁড়ানো লোকটা পকেট থেকে রিভলভারটা বের করলো ঠিক সেই সময় মেঘের ফাঁক থেকে মাথা তুলে উকি মারল সূর্য রিভলভার ধরা হাত নেড়ে জুলমাতকে ট্রাকের দিকে এগোবার ইঙ্গিত করছে লোকটা রোদ লেগে চকচক করে উঠল রিভলভারটা আপনা আপনি রাইফেলের ট্রিগারে আঙুল চেপে বসল রানার আমি ইসরায়েল রানার ঠিক পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো এটা অভিনয় নয় গুলি করেছ কি মরেছ শুধু অভিনয় নয় নাটকীয় তা ভালোবাসে জাফরি তাই সে প্রথমেই গুলি করেনি ভাবল রানা ধীরে ধীরে অত্যন্ত সাবধানে ঘাড় ফিরিয়ে তাকালো ও চার গস পেছনে একটা ঝোপের ভেতর বসে আছে সে রাইফেলের নল আর চোখ দুটো পরিষ্কার দেখা যাচ্ছে শুধু রাইফেল ফেলে ঠিক যেমন বসে আছো তেমনি বসে থাকো রানা জাফরি বলল ঠিক এই মুহূর্তে তোমাকে আমি গুলি করছি না দেখা দরকার কোথাকার পানি কোথায় গড়ায় আওয়াজ করে সবাইকে আমি সতর্ক করে দিতে চাই না শেষ মুহূর্তে তবে ভুল বোছনা। প্রয়োজন মনে করলে তোমাকে খতম করতে দ্বিধা করব না আমি সাবধান এমন কোনো ভঙ্গি করোনা যাতে কারো মনে সন্দেহ হয় পেছনে তোমার আজরাইল লেগেছে চোখের কোণ দিয়ে পরিষ্কার দেখলো রানার জিনিসটাকে উড়ে আসতে একচুল নড়ল না ও সুন্দর লক্ষ্য হাকামের। ঠিক ঝোপটার ভেতর পড়বে বলে মনে হলো গ্রেনেডটা পড়বার আগেই কান ফাটানো শব্দে গর্জে উঠল একটা রাইফেল ঝোপটা দুলে উঠল এইটুকুই শুধু দেখতে পেল রানা রাইফেলটা ধরে লম্বা হয়ে শুয়ে পড়ল ও সামনে তাকিয়ে দেখল ট্রাকের দিকে এগোচ্ছে জোলমার রাইফেল তুলেই গুলি করলো রানা গুলির শব্দটা শোনা গেল না আলাদাভাবে একই সাথে ফাটলো গ্রেনেডটা পিট আর মাথার উপর পাথর আর মাটির ঝড়ঝড় পতন যেন এক যুগ পর থামল নড়ে চড়ে মাথা ঝাঁকিয়ে মুক্ত লো আশ্চর্য হয়ে গেল রানা লোকটাকে দেখে এখনো পড়ে যায়নি গুলিটা লেগেছে শির দ্বারাই সম্ভবত পিঠ বাঁকা হয়ে গেছে ধনুকের মতো মন্থর গতিতে ঘুরছে সে পাক খাবার ভঙ্গিতে সেই সাথে হাঁটু দুটো তার ভাজ হয়ে যাচ্ছে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে লোকটা লম্বায় কাঁধ থেকে রাইফেল নামালো না রানা দ্রুত বোল্ট টেনে ভরে নিল দ্বিতীয় বুলেট এক সেকেন্ডের জন্য ইতস্তত করলো জুলমাল লোকটার পতন দেখছে সে দৃশ্যটা যেন কোনো ছায়া ছবির স্টিল ফটোগ্রাফ ট্রাকের পেছনে দাঁড়ানো লোক দুজন অপলোক চেয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো কাটাতারের বেড়া খেসে স্মোক কন্টেইনার বয়ে নিয়ে যাচ্ছিল দুজন থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল তারা এদিকে পর মুহূর্তে চলচ্চিত্রের মতো একসাথে জীবন্ত হয়ে উঠল সবাই ঘুরে দাঁড়িয়ে ঝড়ের বেগে ছুটতে শুরু করলো জোলমাত স্মোক কন্টেইনার ছেড়ে দিয়ে লোক দুজন ছুটল ট্রাকের দিকে ট্রাকের ওপর দাঁড়ানো লোক দুজন অদৃশ্য হয়ে গেল ভেতরে দুই সেকেন্ড পরই আবার দেখা গেল তাদের রাইফেল সহ সঙ্গে আরও দুজন জুটেছে গ্রেনেড ফাটার পর থেকে চার কি পাঁচ সেকেন্ড মাত্র সময় পেরিয়েছে দশ গজ এগিয়ে হোলেস্টার থেকে রিভলভার বের করে ফেলল জোলমাদ ছট করে পেছন ফিরেই গুলি করলো সে তারপর এঁকে বেঁকে উঠতে শুরু করলো ঢালু পাহাড়ের গা বেয়ে ট্রাকের পেছনে দাঁড়ানো লোকগুলোর দিকে গুলি করলো রানা পাশ থেকে গর্জে উঠল আরো একটা রাইফেল গুলি ভরার ফাঁকে পাশে তাকালো রানা হাসছে সৈয়দ হাকাম দুঃখিত সংক্ষেপে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে মাথা শুকালো সে প্রাণ বাঁচিয়েছ গুলি করল রানা তারপর আবার বলল সেজন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ উত্তরে কি যেন বলল হাকাম কিন্তু শুনতে পেল না রানা ঝোপের আড়াল থেকে গুলি করছে এখন সবাই ওর বুলেটটা সরাসরি ট্রাকের ওপর হাঁটু ভাঁজ করে বসা লোকটার গলায় গিয়ে ঢুকেছে হয়ে সে শরীরের অর্থেকটা ঝুলছে নিচের দিকে তার পরিণতি দেখে গিয়ে ভেতরে অদৃশ্য হয়ে গেল বাকি তিনজন তারা খাওয়া শিয়ালের মতো কাটাতারের বেড়া খেসে ছুটছে আরও দুজন লোক আফাজি কাফা এবং অন্যান্যদের বুলেট তাদের পায়ের কাছে মাটিতে গর্ত তৈরি করছে অনবরত একটা বুলেটও লাগলো না কারো গায়ে ট্রাকের আড়ালে চলে গেল দুজনই ট্রাকের স্টিয়ারিং হুইলের দিকে ফিরে বসে জানালা দিয়ে গুলি করছে ওরা এক মুহূর্ত পর বলল হাকাম পর মুহূর্তে জানালার ফাঁকের কাছে দুটো নল দেখল রানার রাইফেলের ঝলসে উঠল আগুনের শেখা গুলির আওয়াজ হলো জুলমাতের পায়ের কাছে ছিটকে পড়ল এক রাশি বালি কয়েক সেকেন্ড সময় নিয়ে জানালার ফাঁকে লক্ষ্য স্থির করলো রানা একের পর এক পাঁচ রাউন্ড গুলি করলো আর সবাইও তাই করছে কিন্তু কারো লক্ষ্য সফল হলো কিনা ঠিক বোঝা গেল না তবে শত্রুদের লক্ষ্য ব্যর্থ হলো এতে করে জুলমাতকে একটা বুলেটও স্পর্শ করতে পারেনি প্রায় খাড়া জায়গাটায় পৌঁছে গেছে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে তার বাড়িয়ে দেয়া রানা টেনে আড়াই ওজনের মন শরীরটাকে হাঁপড়ের মতো সে। দেখে মনে রানার। গোসল করে এলো সে রাইফেল তুলতে গিয়ে থামল রানা মাত্র ছয় রাউন্ড অবশিষ্ট আছে ওর এখন কি করব আমরা হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করল জুলমাত আমি ভেবেছিলাম তোমার ওপর হামলা করা হয়েছে রানা ঠিকই ভেবেছ তুমি জুলমাতের অপর পাশ থেকে জবাব দিল ডিয়ার ওকে গুলি করতে বাধা দিচ্ছিল পেছন থেকে জাফরি আমি দেখতে পেয়ে বুঝতে পারি ব্যাপারটা তাছাড়া বেশ কিছুক্ষণ থেকে ওকে আমি সন্দেহ করছিলাম জানো ও আর নাইম জাকের আমাকে দিয়ে এমন সব কাজ করিয়ে নিয়েছে অথচ আমি জানতামই না যে লেকচার বন্ধ করো ধমক মারল জোলমাদ গ্রেনেড কে ছুঁড়েছে সেটাই আমি জানতে চাই অভিমানে মুখ ফুলিয়ে হাকাম বলল আমি মারা গেছে জাফরি জানি না বলল হাকাম খুঁজে পাইনি ওকে ঝোপের ভেতর হাড় আর খানিকটা ধুলো মাখা মাংসের দলা দেখেছি সম্ভবত ওরই অবশিষ্টাংশ হুম গম্ভীর হলো জুলমাদ রানার দিকে ফিরল সে তুমি ওর সাথে একমত রানা জাফরি জামাল আরসালানের একজন অনুচর ছিল কোনো সন্দেহ নেই ব্যাপারটা সম্পর্কে দ্বিতীয় কোনো মন্তব্যই করল না জোলমার আফাজি চিৎকার শুনে চল্লিশ গজ দূর থেকে সাড়া দিল আফাজি ইয়েস সার্জেন্ট ছুটে এসো ঝোপের ভেতর থেকে তৃতীয় একটা চিৎকার শোনা গেল কাফার ক্রল করে বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে আফাজি জুলমাত হাত দেখাতে থামল সে মোটরসাইকেল নিয়ে গান পিটে চলে যাও ওখান থেকে ফোন করো অপারেশন কন্ট্রোল রুমে যা ঘটেছে সব বলবে ওদেরকে ট্রাকগুলোকে ধ্বংস বা দখল করার জন্যে রিজার্ভ বাহিনীর দরকার আমাদের মুহূর্ত মাত্র দেরি না করে অ্যাটাক অ্যালার্ম ঘোষণা করতে বলবে ওদের গ্রাউন্ড ডিফেন্সের প্রতিটি পয়েন্টে যেন লোকজন তৈরি হয়ে থাকে বলবে আধ ঘন্টার মধ্যে ব্যাপক এয়ার অ্যাটাকের আশঙ্কা আছে ওকে ওকে বাদ নিয়ে ক্রল করে উঠতে শুরু করলো খালেদ আফাজি স্টেশন হেডকোয়ার্টার থেকে আর্ময়েড কার আনালে কেমন হয় বললো হাকাম এ ধরনের কাজের জন্য ওটাই দরকার রাইট বললো জোরমাল আফাজির দিকে ফিরল সে উঠে দাঁড়িয়েছে আফাজি ছুট দিতে যাচ্ছে সে পেছন থেকে চিৎকার করে ঝোলমাত বলল। ফোন করার পর হেডকোয়ার্টারে যাবে তুমি আফাজি আর্মারেড কারটা চালায় যারা তাদেরকে খুঁজে বের করবে যেভাবে হোক এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে ওটাকে ঠিক আছে ছুটে অদৃশ্য হয়ে গেল আফাজি ঝোপঝাড়ের ভেতর ওরা একটা ব্রেন গান বের করছে বলল হাকাম তার রাইফেল গর্জে উঠল। ট্রাকের পেছন দিকে কয়েকজন লোককে দেখা যাচ্ছে একজন মাথা নিচু করে নিল তারপর শুয়ে পড়ল লম্বা হয়ে গুলি করলো রানা দ্বিতীয় লোকটা ঘুরে দাঁড়িয়ে দ্রুত ফিরে যাচ্ছিল ডান পাটা পেছন দিকে ভাঁজ হয়ে গেল তার বস্তার মতো পড়ে গেল সে ট্রাকের মেঝেতে ঝুপ ঝুপ করে লাভ দিয়ে নিচে নামলো দুজন লোক দাঁড়ালো না তারা হাত বাড়িয়ে ট্রাকের ওপর থেকে টেনে নামাচ্ছে তারা দুটো গান আর চারটে অ্যামিউনেশনের বাক্স লক্ষ্য স্থির করে গুলি করল আবার রানা তারপর আবার বাঁ পাশ থেকে কাফার রাইফেল থেকেও বুলেট ছুটল কিছুতেই কিছু হলো না তারা ট্রাকের পেছনে নিয়ে চলে গেল গান দুটো হোল্ড ইউর ফায়ার চিৎকার করে নির্দেশ দিল জুলমাদ আর কোনো বিকল্প নেই প্রত্যেকের বুলেট প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে নতুন সরবরাহ না আসা পর্যন্ত হাতে কিছু অবশিষ্ট রাখতে হবে দিয়ে রানার কাঁধে খোঁচা গহর দিকে দেখো বেড়ার কারা বলতো ওরা গার্ড দেখতে পাচ্ছ রাইফেল বাগিয়ে ধরে বেড়া ঘেঁষে দুজন গার্ড ছুটে যাচ্ছে ট্রাক্টর দিকে অন্যান্য আরো সাত আটজন ছড়িয়ে ছিটিয়ে ঘাসের ওপর দিয়ে এগোচ্ছে ঝোপঝাড়ের ভেতর দিয়ে পথ তৈরি করে নিয়ে রেস্টওয়াচ দেখলো রানা চারটে বেজে উনষাট মিনিট উদ্বিগ্ন হয়ে উঠল ও আরও তিনটে ট্রাক রয়েছে স্টেশনে সেগুলোর ব্যাপারে কিছুই করতে পারেনি ওরা বেড়া ঘেঁষে সিলিন্ডারগুলো দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হলেও ওগুলোকে এখন আর কোনো কাজে লাগানো সম্ভব নয় কে যাবে ওদের মধ্যে থেকে ওদিকে কিন্তু ট্রাকটায় স্মোক কন্টেইনার আরও আছে সেগুলোর সাহায্যে স্মোক স্ক্রিন তৈরি করা সম্ভব এবং চেষ্টার ত্রুটি করবে না তারা বাকি তিনটে ট্রাকের ব্যাপারে কিছু করা দরকার জোলমত বলো বলল রানা হ্যাঁ কিন্তু কি করা যেতে পারে আর্মারেড কার ছাড়া তো কোনো উপায় দেখছি না ওটা আসতে অনেক দেরি হয়ে যেতে পারে কি যেন বলতে যাচ্ছিল জোলমত ব্রেন গানের বিকট আওয়াজ থর থর করে বুকের নিচের মাটি কাঁপিয়ে দিতে চুপ করে গেল সে ওদের দিকে লক্ষ্য করে নয় ঝোপের ভেতর গাঁ ঢাকা দিয়ে এগোচ্ছে কার্ডেরা তাদের দিকে গুলি করছে ওরা ট্রাকের পেছন থেকে বিদ্যুৎ চমকের মতো একটা কথা উদয় হলো রানার মনে মাই গড সার্জেন্ট বো ফোর্স গোটা ঢালু জায়গাটা পাঁচ নম্বর পিটের গুলি করার আওতার মধ্যেই পড়েছে অনায়াসে বো ফোর্সের না ঘুরিয়ে একটা একটা করে সবগুলো ট্রাককেই গুঁড়ো করে দেয়া সম্ভব খোদার কসম একেবারে খাঁটি কথা বলেছ তুমি আনন্দ উত্তেজনায় লাভ দিয়ে উঠে বসলো জোলমাদ হাকামের দিকে ফেলল সে টেক চার্স বম্বার ডিয়ার আমি আর রানা পাঁচ নম্বর পিটে যাচ্ছি দাঁড়াও রুদ্ধশ্বাসে অন্যদিকে তাকিয়ে বলল হাকাম হামাগুড়ি দিতে শুরু করেছিল ওরা দুজনেই ঘাড় ফিরিয়ে তাকালো ক্রাইস্ট এভাবে কাউকে আত্মহত্যা করতে যেতে দেখিনি উঠল হাকাম ঘুরে ট্রাকের দিকে রানা সামনের দৃশ্যটা দেখে কেঁপে গেল ঢালু জায়গা দিয়ে তীর বেগে নামছে লোকটা এত দ্রুত নামছে প্রথমে তাকে চিনতেই পারল না রানা যে কোনো মুহূর্তে হোচট খেয়ে গড়াতে শুরু করতে পারে সে ট্রাকটা তার কাছ থেকে এখনো অনেক দূরে সে পৌঁছবার আগেই ব্রেন গানধারীরা দেখে ফেলবে ওকে স্রেফ জালুনির মতো ঝাঁঝরা করে দেবে শরীরটাকে কাফা উন্মত্ত শুকরের মতো নেমে যাচ্ছে মাথার উপর তুলে ধরেছে সে রাইফেলটা রোদ লেগে চকচক করছে তার বেয়নের পাগল হয়ে গেছে নাকি ও কানের পর্দায় অনবরত বাড়ি মারছে ব্রেন গানের আওয়াজ ও দুটোর সমস্ত রোষ গার্ডদের দিকেই এখন পর্যন্ত এক মুহূর্ত পরই আশঙ্কা সত্যে পরিণত হল রানার তারা দেখতে পেয়েছে কাফাকে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল পরিবেশটা গান দুটো দিক পরিবর্তন করছে নিক্ষিপ্ত তীরের মতো এখনো ছুটে নেমে যাচ্ছে কাফা পরিষ্কার দেখতে পাচ্ছে রানা পাঁচ সেকেন্ডের মধ্যে কি ঘটতে যাচ্ছে ঢালু জায়গা থেকে বিরাট এক লাভ দিয়ে সমতল ভূমিতে নামল সে ব্রেন গানের আওয়াজ আবার শুনতে পাবার অপেক্ষায় টানটান হয়ে উঠল রানার শরীরের পেশি ট্রাকের কাছ থেকে এখনো তিরিশ গজ দূরে কাফা কখনোই পৌঁছতে পারবে না সে ওখানে হঠাৎ যেন কিসের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল কাফা তার ডান হাতটা মাথার ওপর তুলে পেছন দিকে সরিয়ে আনল সে মুহূর্তের জন্যে জ্যাভেলিন থ্রোর ভঙ্গিতে একটা মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল কাফা তারপর ধ্রুত তার হাতটা সামনের দিকে চলে এলো মুঠো আলগা হয়ে যেতে ছড়িয়ে পড়ল পাঁচটা আঙুল পরিষ্কার দেখতে পেল রানা সদ্য মুক্ত পাখির মতো বেরিয়ে গেল জিনিসটা মুঠো থেকে রং ধনুর মতো বাঁকা একটা পথ তৈরি করে নিয়ে মন্থর গতিতে উড়ে যাচ্ছে ভুলেছিল রানা ঠা ঠা আওয়াজ তুলে ব্রেন গানটা নিজের অস্তিত্ব জাহির করলো ঠিক সেই সময় তাল সামলাতে গিয়ে থর থর করে কেঁপে উঠল কাফা পর মুহূর্তে লুটিয়ে পড়লো সে ঘাসের উপর কাফার ছুড়ে দেওয়া গ্রেনেডটা কোন দিকে গেল শেষ পর্যন্ত দেখা হয়নি রানার তবে তার লক্ষ্যটা নিখতি ছিল বলে মনে হলো ওর ঘাসের ওপর সে লুটিয়ে পড়ল। সেই সাথে তীব্র আলোর ঝলক দেখল ও ট্রাকটার নিচে বিস্ফোরণের আওয়াজ ভরাট নয় তীক্ষ্ণ লাগলো কানে উঠল ট্রাকটা কাঠের কয়েকটা টুকরো সা করে উড়ে গেল চারদিকে বিস্ফোরণের পর পরিপূর্ণ নিস্তব্ধতা তারপর নিঃশব্দে মাথা চারা দিয়ে উঠল অঢেল ধোঁয়া রানার মনে হলো ট্রাকটায় বুঝি আগুন ধরে গেছে কিন্তু ধোঁয়ার বিপুল উত্থান দেখে ভুল ভাঙল ওর স্মোক সিলিন্ডার ফেটে গেছে বুঝতে পারল ও বিস্ফোরণের শব্দ শোনার আবার উঠে দাঁড়িয়েছে কাফা তার দৌড়টা এখন আগের মতো উন্মত্ত নয় সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে ধৃঢ় সংকল্পের দৌড়টা এখন আগের মতো উন্মত্ত নয় সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে ধৃঢ় সংকল্পের সাথে ছুটছে সে প্রতিটি পদক্ষেপ দ্রুত কিন্তু ধৃঢ়তার ছাপ স্পষ্ট দৃশ্যটা অলৌকিক বলে মনে হলো রানার ব্রেন গানের অসংখ্য বুলেট কি এক জাদু বলে শরীরের দিয়ে বেরিয়ে যাচ্ছে ট্র্যাকের পাশে পৌঁছে গেছে সে সামনের ব্রেন গানের পেছন থেকে টলতে টলতে উঠে দাঁড়ালো একজন লোক আগে থেকেই যেন ঠিক করা ছিল ব্যাপারটা লোকটা উঠে দাঁড়াবে আর কাফা গিয়ে পড়বে তার ওপর ঠিক তাই ঘটল রাইফেলটা দু হাতে ধরে ছুটছিল কাফা লোকটা দাঁড়াতেই তার রাইফেলের আগাটা লোকটা পড়ে গেল মাটিতে রানা টান মেরে লোকটার বুক থেকে দেখল বিওনের বের করে নিচ্ছে কাফা আর একটা শিকার পালাচ্ছে দেখেই ধাওয়া করলো কাফা ট্রাকের ওপর একটা পা তুলে দিয়ে ঘাড় ফিরিয়েই ভুল করলো লোকটা কাফাকে আসতে রেখে ভয়ে অচল হয়ে গেল তার হাত পা সোজা ছুটে এলো কাফা। আগে আগে আসছে রাইফেলের মাথায় বিওনেড এক ছুল নড়ল না লোকটা একটা ঝাঁকুনি খেলো সে রানা দেখল হতবম্ব হয়ে গেছে লোকটা ঘাড়টা আরও একটু বাঁকা করে নিজের পিঠ দেখল সে কাফা ওদিকে ব্যস্ত কোনো দিকে খেয়াল দেবার সময় নেই তার এক সেকেন্ডের বেশি সর্বনাশটা দেখতে দিল না লোকটাকে মেরে তার পিঠ থেকে বের করে নিল বেয়নেরটা পর মুহূর্তে আর দেখা গেল না কাফাকে পুরো কালো ধোয়া ট্রাকটাকে ঘ্রাস করলো হঠাৎ মাটি থেকে ট্রাকের মাথার অনেক উপর পর্যন্ত মোটা চাদরের মতো ধোয়ার পর্দা বাতাস সে পাহাড়ের ঢালু গায়ের দিকে সরিয়ে আনলো পর্দাটাকে আড়াল হয়ে গেল ট্রাক দৃষ্টিপথ থেকে